हरे कृष्ण हरे राम साई गुरु राधे श्याम हरे कृष्ण हरे राम। ओम जस्यो प्रसाद भगवत प्रसाद जस्य प्रसादन्न गति कूतोपि धायं स्तुवंस्तस्य जसस्त्रिशन्यं वंदे गुरु श्री चरणारविंदम् नित्यानंदमहं वंदे कर्णेलंबितकुंडलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलं अजानलंबितभुजौ कनकायवदातो शांकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वंभरदीजवरुजुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो पंचतत्यात्मकं तत्यं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याक्ष्यं नमामि भक्तशक्तिकं नमो कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कौष्ठभं नाशाग्रीवरमौक्तिकं करतले वेणुं करिकङ्कणं सर्वाङ्गहरिचन्दनं सुललितं कंठे च मुक्तावलीः गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूड़ामणि तत्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी मृषभानुसुत देवी प्रणमामि हरि प्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ सुजीव गोपाल भट्ट दास रघुनाथ ईश्वर गोसाई गुरु चरण वंदन जहाई विघ्नेश पुरम मुखम करति वाचलम पंगुम लंघयते गिरिम जत कृपतमहं वंदे परमानंद माधवम राधे मेरु स्वामिनी मैं राधे तेरो दास जन्म जन्म मही दीजियो वृंदावन में वास बरसाने की राधिका नंद गाँव की शाम उनके चरणों में मैं करो कोटि कोटि प्रणाम। जय राधे। সকলে মাথায় চাপা দিয়ে বসবেন, ভাগবত শুনতে গেলে মাথায় চাপা দিয়ে বসতে হবে। জেনিতাই আজকে আমরা এটা কার বাড়ি? পবিত্র দলে। আজকে আমরা এই রতনচন্দ্র দলে। আচ্ছা এটা একটু সাউন্ডটা বাড়ো। আজকে আমরা এই রতনচন্দ্র ধোলের বাড়িতে শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী নিতাই চাঁদের অসীম কৃপা অনুকম্পায় সুখ মুখ বিগলিত মধুর অমৃতময় ভাগবত কথা শ্রবণের জন্য উপনীত হয়েছে। প্রথমে আমাদের জানতে হবে এই ভাগবত বা ভাগবতী কথা কেন? আওয়াজটা
তো এই যে সুখমুখ বিগলিত অমৃত দ্রব সংযুতম ভাগবতী কথা, এই ভাগবতী কথার কোনো বিকল্প হয় না। কেন? কলিযুগে ভাগবতী মুক্তির একটি উপায় শাস্ত্র বলে দিলেন, শ্রীমদ ভাগবতম প্রত্যক্ষম, বলছেন ভাগবতী হচ্ছে প্রত্যক্ষ। কেন? আপনি বললেন প্রত্যক্ষ, আমি কি সেটা মেনে নেব? মেনে কি নেওয়া যায়? কিছু বলে দিলে, কেউ কিছু যেটা বলে দেবে সেটা কি প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া মেনে নেওয়া যায় 2020 সালের যুগে? বলছে না। তাহলে কি প্রমাণ? তেনেয়ম বাংমই মূর্তি প্রত্যক্ষম বর্ততে হরে, বলছে এই ভাগবতী হচ্ছে ভগবানের বাংময় মূর্তি। আজকে আমরা ভগবানকে স্বরূপে দেখতে পাই, কেউ কেউ কি দেখেছি ভগবান কেমন দেখতে? কেউ কিন্তু আমরা দেখি নাই ভগবান কেমন দেখতে, তার কি স্বরূপ। শুধু শাস্ত্রে উল্লেখ আছে কি, নমচন্দনে চরচিত নীল কলে বর পীত বসন দেব দেহি পদ, নম নাসিকা তিলক ফুল সুন্দর ভ্রজুগল ত্রিভঙ্গ বঙ্কিম দেব দেহি পদ। এইরকম ভগবানের বর্ণনা দেওয়া আছে, সেই রকম আমাদের কৃষ্ণচন্দ্রের রূপ আমরা কল্পনা করে পূজা করি, যেরকম বর্ণিত আছে, কিন্তু আমরা কেউ কখনো তাকে দেখি নাই। তাই বলছে এই ভাগবত হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি বস্তু যা স্বয়ং ভগবান। ভাগবতের 12টি স্কন্ধ আছে, এই 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। পুরো ভগবানের দেহটি ভাগবত। কি করে হলো ভগবান এই ভাগবতে পরিণত? কিভাবে হলো ভগবান ভাগবতে পরিণত? কি করে হলেন? তিনি তো সচ্চিদানন্দ বিগ্রহ, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, তিনি কিভাবে এই কয়েকটি কালি আর কাগজের সমষ্টিতে পরিণত হলেন? যে ভাগবতের বর্ণনা করছে, একসময় যখন ভগবান তার এই স্বধাম ত্যাগ করে, অর্থাৎ দ্বাপর যুগের লীলা সমস্ত কিছু ত্যাগ করে যখন তিনি সুধাম গোলক ধামে চলে যাবেন, সেই সময়ে উদ্ধবজি এসেছেন। কে? উদ্ধব, শ্রীকৃষ্ণের মন্ত্রী। উদ্ধব এসে বলছে, প্রভু আপনি তো চলে যাবেন, এই ধরাধামে আমরা ভক্তরা কিভাবে থাকব? আমরা আপনাকে ছাড়া কিভাবে আমরা আপনাকে ছাড়া বাঁচব? তখন বলছে, চিন্তা করো না উদ্ধব, কারণ আমি চলে যেতে পারি কিন্তু আমার এই বাংময়ী বিগ্রহ প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছি। মাঝে মাঝে উঠতে হচ্ছে, তো উদ্ধবকে তখন বলছেন, শোনো উদ্ধব, আমি তোমাকে দিয়ে যাচ্ছি এই সুখমুখ অমৃত দ্রব সংযুত এই মধুর ভাগবত, এই মধুর ভাগবত তুমি ভক্তদের কাছে প্রচার করো, তাহলে আমার প্রচার হয়ে যাবে, এই ভাগবতের মধ্যে দিয়ে আমি বিরাজ করব। তাই আমরা যদি মনে করি এই ভাগবত কয়েকটি কাগজের সমষ্টি, তাহলে কিন্তু বিরাট ভুল করা হবে। এই ভাগবত কিন্তু কয়েকটি কাগজের সমষ্টি নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, তার মূর্ত বিগ্রহ। ভগবান বলছেন, ভাগবতের প্রথম স্কন্ধ হচ্ছে আমার মস্তক, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে আমার গ্রীবা, তারপর পরপর করে এইভাবে আছে, যখন নবম স্কন্ধে আসছে তখন ভগবানের মুখ্যস্থল পর্যন্ত পরিপূর্ণ হচ্ছে, দশম স্কন্ধ থেকে ভগবানের একদম পুরো সমগ্র দশম স্কন্ধ সেটি হচ্ছে ভগবানের পুরো দেহ, আর একাদশ দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের উরুযুগল আর পদযুগল। তাহলে এই ভাগবত আস্বাদন যদি করি, ভাগবতের যদি আমরা সেবা করি, সমগ্র শ্রী ভগবানের সেবা করা আমাদের হয়ে।
তখন ভগবান উদ্ধবকে সেই ভাগবত প্রদান করে বললেন, যা উদ্ধব এবার আমার স্বধামে যাওয়ার সময় হয়েছে, এবার আমার লীলা সম্বরণ করার সময় হয়েছে, তুমি যাও সেই ভাগবত নিয়ে গিয়ে প্রচার করো ভক্তদের কাছে। উদ্ধব চলে গেলেন, গিয়ে ভাগবত প্রচার করলেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, যে উদ্ধবকে ভাগবত প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ, সেই ভাগবত কতটুকু ছিল? বলছে সেই ভাগবত ছিল মাত্র চারটি শ্লোকের চতুশ্লোকী ভাগবত। সেই চতুশ্লোকী ভাগবত ভগবান উদ্ধবজিকে দান করেছিলেন। পরবর্তীকালে সেই ভাগবতের চারটি শ্লোককে নিয়ে 18,000 শ্লোকে রূপান্তরিত করে দিলেন, 18,000 শ্লোকে বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই ব্যাসজি মহারাজ সেই ভাগবতকে বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন 18,000 শ্লোকে। আজ থেকে প্রায় 6,000 বছর আগের কথা। তো কালের নিয়মে, মন্মন্তরের নিয়মে, যুগ পরিবর্তনের নিয়মে এই ভাগবতের প্রায় 14,000 শ্লোক আমরা উদ্ধার করতে পারি, বাকি 4,000 শ্লোক আমরা পাই না, 14,000 শ্লোক আমরা পাই। তো এবার প্রশ্ন হলো, যে ভাগবত 18,000 শ্লোকের ছিল সেই ভাগবত আমরা 14,000 শ্লোকের শুনছি, তাহলে আমাদের কি কৃপা হবে? বলুন আমাদের কি কৃপা হবে? যে 18,000 শ্লোকের ভাগবত আমাদের ব্যাসজি মহারাজ লিপিবদ্ধ করেছিলেন গণেশজিকে দিয়ে, সেই ভাগবতের আমরা মাত্র 14,000 শ্লোক পাই, তাহলে কি আমাদের কৃপা হবে ওপর, ভগবানের কৃপা হবে আমাদের ওপর? না, ভগবানের কৃপা তাহলে আমাদের উপর হবে, তাই তো? হবে কৃপা? বলছে হ্যাঁ কৃপা হবে। কি করে? বলছে বিষ যদি এক ফোঁটা খাও তাও মরবে, আর এক বোতল খাও তাও মরবে, অমৃত যদি এক ফোঁটা খাও তাতেও তুমি অমর হবে, আর এক কলসি খেলেও তুমি অমর হবে। আর তাই ভাগবতে বর্ণনা করেছেন, সুখ মুখ দ্রব অমৃত সংযুত, সুখদেবের মুখ থেকে যে অমৃত বিগলিত ভাগবতী বার্তাটা অমৃত সমান। এই অমৃত সমান যদি আমরা একটা শ্লোক পড়ি তাতেও আমাদের কৃপা হবে, আর যদি 14,000 শ্লোক পড়ি তাতেও আমাদের কৃপা হবে। তাই বলছে চিন্তা করার কোনো কারণ নেই, ভাগবতের কৃপা আমাদের উপর হবেই। তাই বলছে ভাগবত এমন একটি জিনিস, একে যত আস্বাদন করবে তত এর মধ্যে থেকে অমৃত উঠে আসবে, তত ভালো ভালো জিনিস এর মধ্যে থেকে উঠে আসবে। প্রতিদিন আমরা যদি একই গল্প শুনি আমাদের ভালো লাগে, তিন চার দিন পর সেই গল্পটা কারোর কিন্তু ভালো লাগবে না। বলছে ভাগবত এমন একটি গল্প কথা, এমন একটি গাথা, এমন একটি গীত, সেই ভাগবত যত শুনব যত বুঝব তত নতুন নতুন করে উপলব্ধি করতে পারব। আর এই ভাগবত দ্বাদশ স্কন্দ, 12টা স্কন্দ নিয়ে তৈরি, এবং 12টি স্কন্দের মধ্যে প্রায় প্রচুর অধ্যায় আছে, প্রচুর চ্যাপ্টার আছে ভাগবতের। তো এই ভাগবত যে 12টি স্কন্দ, এই 12টি স্কন্দের জন্য কিন্তু আমাদের দেহের দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হয়। বৈষ্ণবরা কটা জায়গায় তিলক ধারণ করে? দেহের দ্বাদশ মন্দির তিলক ধারণ করে, এই জন্যই কিন্তু দ্বাদশ তিলক ধারণ করতে হয়। ললাটে কেশবায় নম, নাভিতে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্দে ত্রিবিক্রমায় নম, বাম পার্শ্বে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে ঋষিকেশায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, আর কোটিতে অর্থাৎ কোমরে দামোদরায় নম। এই যে 12টি জায়গায় আমরা তিলক ধারণ করি, কেন করি? আপনি বলে দিলেন আমরা করবো, একটু সায়েন্সের ব্যাখ্যা দিতে হবে। 2020 সালে আমরা বাস করি। বলছে এই প্রত্যেকটা জায়গায় আমাদের প্রত্যেকটা পয়েন্টে একটি করে নার্ভ জাংশন থাকে। আমরা যারা বায়োলজি স্টুডেন্ট যারা বুঝি তারা এখানে হয়তো বুঝতে পারবে, প্রত্যেকটা পয়েন্টে বিশেষ করে এই জায়গায়
প্রতিদিন যারা অ্যাকুপ্রেশারিস্ট যারা থাকেন তারা বলে প্রতিদিন এই জায়গাটা টাচ করবে। কেন? আমাদের বডির অ্যাকুপ্রেশার ফাংশন পয়েন্টগুলোতে যদি আমরা টাচ করি তাহলে সেই জায়গার নার্ভের ইম্পালস যাবে, আর নার্ভের ইম্পালস গেলেই সেখান থেকে আমাদের ব্রেনটা সচল থাকবে, ভালো থাকবে। আর এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের বডির খুব হেল্পফুল নার্ভগুলো থাকে, আর হেল্পফুল নার্ভগুলো থাকে বলেই কিন্তু বৈষ্ণব দেখবে মাথা ঠান্ডা থাকে, আচরণ সৎ আচরণ হয়। এটা কিন্তু সাইন্সের ব্যাখ্যা আছে। আর এই গোপী চন্দন দ্বারা যে তিলক ধারণ করা হয়, বলা হয় গোপী চন্দন এমনই একটা জিনিস যা প্রচণ্ড মাথার যন্ত্রণা, প্রচণ্ড মানসিক টেনশন, ডিপ্রেশন সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করতে পারে। এর মধ্যে কেমিক্যালি এমন কম্পাউন্ড থাকে। তো সেই জন্য এই গোপী চন্দন দিয়ে যদি আমরা তিলক ধারণ করি তাহলে আমাদের যেমন হেলথ বেনিফিট হবে, শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমন কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিকতারও সঞ্চার হবে। এই জন্য বলেছে তিলক ধারণ করতে হয়। তিলক ধারণের আরেকটি মাহাত্ম্য কি? তিলক ধারণের মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করছেন, মৃত্যুকালে যার দেহে যে তীর্থের মৃত্তিকা সংযুক্ত থাকে সে পরবর্তী জন্মে সেই তীর্থে জন্মগ্রহণ করে। অর্থাৎ আমি যখন মারা যাব, কখন কে মারা যাব কিন্তু কেউ জানি না, রাস্তায় বেরিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় তখনই মারা যেতে পারি, বসে থাকতে থাকতে যদি স্ট্রোক হয় তখনই মারা যেতে পারি। তাই যদি আমার ললাটে আমার দেহে কোন তীর্থের মৃত্তিকা দ্বারা গোপী চন্দন দ্বারা যদি তিলক ধারণ থাকে, যমদূতগণ এসে বলবে কি, আরে এর দেহে তিলক করা আছে, দেখ এ আমাদের ডিপার্টমেন্টের লোক নয়, একে অন্য ডিপার্টমেন্টের লোক নিয়ে যাবে। ঠিক যেমন আমরা দেখি কি, বিকাশ ভবনে জল সম্পদ ডিপার্টমেন্টে গিয়ে যদি আমি বলি শিক্ষা দপ্তরের কিছু ব্যাপার চাই, কেউ দেবে আমাকে খোঁজ? তাহলে যে দপ্তরের জায়গা সেখানে গিয়ে যাবে, সেই ডিপার্টমেন্টে আমাদের যেতে হবে। তো এটা হচ্ছে সেই রকম, যে যার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে সে নিয়ে যাবে। এইরকমই একটি কাহিনী আমরা পুরাণে পাই। এক ব্যক্তি স্নান করছিল গঙ্গায়, এক বাবাজি বৈষ্ণব গঙ্গায় স্নান করছে, করতে করতে ভালো করে এমন গঙ্গা মাটি গায়ে লেপছে, তখনকার দিনে তো সাবান থাকে না, গায়ে গঙ্গা মাটি লেপছে, মাথায় গঙ্গা মাটি লেপেছে, এইভাবে চান টান করে এসে তীরে বসে জপাদনিক সেরে এই গঙ্গা মাটি দিয়ে তিলক ধারণ করছে। তিলক ধারণ করার পর উঠে আসছে ঘটি নিয়ে, রাম 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 করতে করতে একটা ষাঁড় গরু সেই সময় তেড়ে এসে দেয়া তো দেওয়া যায়, একদম পেটে এফোর ওফোর করে দিয়ে যায়, একদম নিতাই গৌর হরিবোধ। যে নিতাই গৌর হরিবোধ হয়ে গেছে সেই সময় কি হয়েছে, যমদূতগণ আনতে এসেছে, আর ওদিকে কৃষ্ণের লোকেরাও আনতে এসেছে, নারায়ণের দূতেরাও এসেছে, এসে দুজনে মিলে দাঁড়িয়ে কথোপকথন হচ্ছে। তখন যমদূতগণ বলছে, ওই দেখ ওর গায়ে কি লাগানো আছে, বলছে কি রে, বলছে এটা কি মাটি লাগানো আছে। তখন কৃষ্ণদূতগণ বলছে, এই সাবধান, হাত দিবি না ওর গায়ে, কেটে ফেলবো তোদেরকে। বলছে কেন, ওটা তো মরে গেছে, যমদূতের কাছে যেতে হবে ওকে। তখন বলছে, না দেখতে পাচ্ছিস ওর গায়ে কি মৃত্তিকা লেপন করা আছে, গঙ্গা মৃত্তিকা, তীর্থের মৃত্তিকা, ওকে আমরা নিয়ে যাবো, বৈকুণ্ঠে যাবে বলে যমদূতগণকে পাঠিয়ে দিল। যমদূতগণ তাকে, এই বিষ্ণুদূতগণ তাকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠ লোকে। পরবর্তীকালে পরের জন্মে তার জন্ম হলো কোথায়, কাশী ধামে, গঙ্গার তীরে ভগবান বিশ্বনাথের সেবা করতে লাগলেন। তাহলে বোঝা গেল তিলকের কি মাহাত্ম, মৃত্তিকার তীর্থের মৃত্তিকার কি মাহাত্ম। এইভাবে আমরা তিলক ধারণ করলে আমাদের এই এই কল্যাণ হয়। আর আমরা সকলেই কিন্তু চাই, এই যে আমি মঙ্গলাচরণের প্রথমেই বললাম, রাধে মেরো স্বামী মে রাধে তে রোদাস, জনম জনম মহে দিজিও শ্রী বৃন্দাবন নিবাস। আমরা সকলেই ভক্তরা চাই শ্রী বৃন্দাবন বাস করতে। আর এই বৃন্দাবনে যদি যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যদি মৃত্যুকালে যদি আমরা পারি, যদি আমাদের ললাটে বৃন্দাবনের মৃত্তিকা দ্বারা তিলক ধারণ করা থাকে, এই যে কালো তিলকটা আমি পড়েছি এটা বৃন্দাবনের মৃত্তিকা, রাধাকুণ্ডের রজ দ্বারা তিলক, এই রজের তিলক যদি কপালে থাকে তাহলে আগলা জন্মে বৃন্দাবন মে জন্ম হোগা, তখন আমার সেই বৃন্দাবনে আমার সাধনোচিত ধাম যেটা আমাদের অভীষ্ট টার্গেট সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব। এই প্রসঙ্গে নরোত্তম দাস ঠাকুর একটি সুন্দর গীত বর্ণনা করেছেন, সুন্দর গীত, হরি বলবো আর মদন মোহন হেরিব, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো,
এই রূপে তে বোঝের পথে চলিব গো ভিলা
কহি নরোত্তম দাস না পুরিল অভিলাষ কবে কৃষ্ণের মাসি শুনিব গো এইরূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলব মদন মোহন হরি বলব মদন মোহন হরি গো এইরূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলব নরোত্তম দাস ঠাকুর কি বললেন বোঝা গেল হরি বলব আর মদন মোহন হেরি বব এই রূপেতে ব্রজের পথে চলি বব আর শেষে বলে দিলেন কহে নরোত্তম দাস না পুরিল এই অভিলাষ যিনি সারা জীবন বৃন্দাবনে থাকলেন যিনি সারা জীবন বৃন্দাবনে ছিলেন নরোত্তম দাস ঠাকুর বলছেন কহে নরোত্তম দাস না পুরিল এই অভিলাষ দিতে নেই না পুরিল অভিলাষ আমার অভিলাষ পূর্ণ হলো না আমি আর কবে ব্রজে বাস করিব গো যে মানুষ সারা জীবন বৃন্দাবনে থেকে বলে আর কবে ব্রজে বাস করিব বলছে আর কবে ব্রজে বাস করব আমি কেন বললেন এই কথাটি সারা জীবন বৃন্দাবনে থেকে আমরা এই এলাকায় থেকে বলবো আর কবে আমি কেলেপাড়ায় বাস করবো বলবো তুমি কি পাগল এই বৃন্দাবন তুমি তো এই এখানেই আছো আবার বলছে বাস করবো কবে বলছে না বৃন্দাবন বাস আমি শুধু বৃন্দাবনের মাটিতে থাকতে পারি কিন্তু বৃন্দাবনে থাকতে গেলে যেটা করণীয় সেটা কি করতে পারি নরোত্তম দাস ঠাকুর এটা হচ্ছে দীনতা দেখবে মেয়ের দেখাশোনা এসেছে মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বিয়াই মশাই এসেছে জামাই এসেছে প্রচুর খাতির করেছে তারপর যাওয়ার সময় আমার গরিবের বাড়িতে এই আর কি আয়োজন করবো বলে তো তাই তো তাহলে বলবে এত কিছু খাওয়ানোর পর তুমি বলছো গরিবের বাড়িতে আয়োজন আছে না এটা বলতে হয় এখানেও নরোত্তম দাস ঠাকুর তার দীনতার পরিচয় দিলেন তার দৈন্যতার পরিচয় দিলেন তাই আমাদের সকলের মনের অভিলাষ আমরা বৃন্দাবন যাব বৃন্দাবনে বাস করব সবাই যায় বৃন্দাবন কে কে বৃন্দাবন গেছেন এখানে কেউ গেছেন কেউ জাননি যা রাধারানীর কৃপা এখনো পারে আমিও যাই তো বলছে বৃন্দাবন যাবো খুব ভালো কথা আমি বৃন্দাবন চলে গেছি কিন্তু বৃন্দাবনে গিয়ে বাস থেকে নেমেই বাড়িতে ফোন করছে হ্যাঁ রে গেটটা চাবি দিয়েছিস আর মাচাতে লাউটা ছিল দেখেছিস কেউ ফেরে নিয়ে পালায়নি তো বৃন্দাবনে গিয়ে কিন্তু আমার সেই কেলেপাড়াতেই আমার বাস সেই আমার এইখানেই পড়ে আছি আমি আমি কিন্তু বৃন্দাবনে যেয়ে গিয়ে বৃন্দাবন কিন্তু করতে পারি না আরে কোনো ভক্ত যার অর্থের অভাব যে অর্থ সঞ্চয় করতে পারেনি বৃন্দাবন যাওয়ার জন্য সে কি করছে ঘরে বসে বসে ভাবছে আহা এই বুঝি আমি রাধাকুণ্ডের তীরে পরিক্রমা করছি এই বুঝি আমি রাধাকুণ্ডের জলে স্নান করছি এই বুঝে আমি গিরিগোবর্ধন পরিক্রমা করছি এই বুঝে আমি বাঁকে বিহারি দর্শন করছি ঘরে বসে বসে সে দেখছে নয়ন মোদে তার বাড়ি বসে বৃন্দাবন দর্শন হয়ে যাচ্ছে কিন্তু বাড়ি বসে বৃন্দাবন দর্শন হয়ে যাচ্ছে তার আর যে বৃন্দাবন আছে সে মদন মোহনকে দেখছে দেখছে ঠাকুর এবছর পটল চাষ করেছি জানো দেখো আমাকে তাহলে সে নিয়ে গেছে এক গাদা কামনা বাসনা আমাকে একজন ভক্ত বলছে আপনারা তারাপীঠ তারাপীঠ যান তারাপীঠে ওই মায়ের যে এত এ করে মায়ের মন্দিরে এত টাকা দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে হয় মা কি দেখতে পান না মা সামনে দাঁড়িয়ে এত অনাচার সহ্য করতে পারে তো আমি তাকে একটা কথা বললাম
বললাম দেখো তুমি যখন মায়ের কাছে যাচ্ছ মোটামুটি 5টা লরি ভর্তি হয়ে যাবে তোমার মনের যা কামনা বাসনা নিয়ে তুমি যাচ্ছ, আর সেখানে ব্রাহ্মণ 500 টাকা নিলে তোমার দোষ? তুমি মায়ের কাছে যাচ্ছ, ঠাকুর যার গাড়ি আছে একটা সে বলছে আমার 5টা হোক, যার বাড়ি আছে একটা সে বলছে আরো 2টো হোক, যে বলছে আমার 10 লাখ আছে আমার আরো 20 লাখ হোক। তাহলে মা যদি তোমাকে এত দিতে পারে তো তুমি 500 টাকা পুরোহিতকে দিতে পারবে না? এটা ঠিক আছে, নীতি একদম ইকুয়াল ইকুয়াল, আর কিছু বলে। তাহলে আমাদের বুঝতে হবে, এটা বলার কারণ এই যে আমাদের কামনা বাসনার কিন্তু লেভেলটা দিন দিন বেড়ে যায়, দিন দিন বেড়ে যায়। আমরা কিন্তু কোনোদিন থেমে থাকতে পারি না। কাউকে যদি 1 টাকা দেওয়া হয় সে চিন্তা করবে কি করে আমি 2 টাকা পাবো, সে কিন্তু 1 টাকা নিয়ে সন্তুষ্ট হবে না। যারা চেয়ারে বসে আছেন তারা একটু নিচেটায় বসতে পারবেন? একটু নিচেটায় বসুন না, ভাগবতের উপরে বসতে নেই। হ্যাঁ একটু নিচেটায় বসুন। তো এবার এই বিষয়ে শঙ্করাচার্য একটি কথা বলেছিলেন। শঙ্করাচার্যের যেটি আজকে তো এখানে শ্রাদ্ধ কর্ম হয়েছে না, শ্রাদ্ধ কর্ম আজকে হয়েছে, আজকে হয়েছে। তা যদি আপনারা শুনে থাকেন শ্রাদ্ধ কর্মে শেষে নিশ্চয়ই গীতা পাঠ হয়েছে? হ্যাঁ গীতা পাঠ হয়েছে। তো পুরোহিত যিনি ছিলেন তিনি নিশ্চয়ই চটপট পঞ্জিকা স্তোত্র পাঠ করেছেন। এই চটপট পঞ্জিকা স্তোত্র শ্রাদ্ধকাণ্ডে পাঠ করতে হয়, এটা শাস্ত্রীয় বিধান। তো এই চটপট পঞ্জিকা স্তোত্রেই কয়েকটা লাইন আমি বলছি এবং তার মানেটা বলছি। শঙ্করাচার্য লিখেছিলেন, শঙ্করাচার্য আজ থেকে প্রায় 1000+ বছর আগে, 1000-2-3 বছর আগে একজন বিখ্যাত মহাপুরুষ ছিলেন। তো সেই শঙ্করাচার্য সারা জীবন অনেক স্তোত্র, অনেক মন্ত্র, অনেক কিছু রচনা করে গেছে, অনেক কিছু করে গেছেন, অনেক স্তোত্র অনেক মন্ত্র রচনা করেছে, কিন্তু শেষ জীবনে তিনি একটি কথা বলে গেলেন। সারা জীবন আমি এত কিছু করেছি বাবা, শেষ জীবনে আমি যে কথাটা বলে যাচ্ছি একটু শোনো। কি কথা বললেন? অঙ্গম গলিতম পলিতম মন্ডম দশনবিহীনম জাতম তুণ্ডম বৃদ্ধ জাতি বিহিত্যাদণ্ডম তদপি ন মুঞ্চতি আশাপিণ্ডম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতি সংপ্রাপ্তেশ নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডঙ্কিং করণে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতি। অঙ্গম গলিতম পলিতম মন্ডম, এই অঙ্গ একদিন গলে যাবে। একটা মরা মানুষকে ফেলে দিলে সে কি পরিষ্কার ভালো থাকে? যে অঙ্গ একদিন গলে যাবে। অঙ্গম গলিতম পলিতম মন্ডম, মন্ডম একদিন খসে যাবে। দশনবিহীনম জাতম তুণ্ডম, তোমার জাত জাতি আত্মীয় স্বজন সবাই চলে যাবে। বৃদ্ধ জাতি গৃহীত্যাদণ্ডম, যখন বুড়ো হবে তখন আর কেউ তোমায় দেখতে পারবে না, তোমার জাতি তোমার জ্ঞাতি তোমার শত্রু হয়ে যাবে। তদপি ন মুঞ্চতি আশাপিণ্ডম, বলছে তখনও তোমার আশা যাবে না, তখনও তোমার আশা যাবে না, তখনও তুমি আশা করবে কি, ঠাকুর আমার যেন এটা হয়, আমার যেন ওটা হয়, আমার ছেলের ঘরে একটা নাতি হয়, নাতির ঘরে যেন আরেকটা নাতি হয়, তখনও তোমার আশা। তদপি ন মুঞ্চতি আশাপিণ্ডম, ততদিনে তখনও তোমার আশাপিণ্ড ঘুচবে না। যাবৎ মৃত্যু উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত, যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে তোমার পরিবার ততদিন তোমায় ভালোবাসবে। দেখবে বেকার লোকের জগতে কোনো সম্মান নেই, যার হাতে টাকা করি নেই তার জগতে কোনো সম্মান নেই। টাকা লক্ষ্মী এমন একটি জিনিস, লক্ষ্মী যার কাছে আছে, টাকা যার কাছে আছে, সব তার কাছে আছে, সমস্ত সুখ তার কাছে আছে, কিন্তু টাকা যদি কারো কাছে না থাকে সুখ নেই তার কাছে। তাই বলছে তাবৎ নিজ পরিবার রক্ত, ততদিন
মেয়ে তোমাকে ভালোবাসবে, ছেলে তোমাকে ভালোবাসবে, স্ত্রী তোমাকে ভালোবাসবে, আত্মীয় স্বজন তোমাকে ভালোবাসবে। তারপর পশ্চাত জীবতি জরজর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে, তখনই তোমার শরীর জরায় জরা জীর্ণ হয়ে যাবে, তুমি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে। তখন কিন্তু ঘরে গন্ধ চাচ্ছে, যাবো না। এই করোনা ভাইরাস এসব প্রমাণ করে দিল, করোনা যদি তোমার হয় তোমাকে সবাই ছেড়ে মাঝ রাস্তায় পালিয়ে যাবে, যে মরছে সে মরুক, আমরা কেন মরব। থাকতে পারে তোমার কত কত সম্পত্তি, কত কত ঐশ্বর্য, কত কত সম্মান, যশ, খ্যাতি, হতে পারো তুমি বড় মন্ত্রী, হতে পারো তুমি বড় নেতা, কিন্তু যদি হয় তোমার করোনা, কেউ তোমার কাছে রবে না। বালস্তাবত ক্রীড়া শক্ত, তরুণস্তাবত তরুণী শক্ত। শিশুকাল তোমার কেটে গেল ক্রীড়া শক্ত, ক্রীড়ায় আসক্ত, খেলতে খেলতে শিশুকাল কেটে গেল। তরুণস্তাবত তরুণী রক্ত, যখন তোমার তরুণ যুবক যুবতী বয়স, তখন তুমি প্রেমে মত্ত হলে, তরুণী আসক্ত হলে। বৃদ্ধস্তাবত চিন্তামগ্ন, যেই 40 বছর বয়স হয়ে গেল এবার চিন্তা, মরবো কি করে, খাবো কি করে, যাবো কি করে, হাঁটবো কি করে, ঘুমাবো কি করে, চিন্তা চিন্তায় জর্জরিত। পরমে ব্রহ্মানি কৌপি না লগ্ন, তবু তুমি ভগবানের সম্মুখে একবারও এলে না, এলে না। কাতবকন্তা কস্তি পুত্র, তখন তুমি বলছো আমার, আমার স্ত্রী, আমার পুত্র, কে তোমার পুত্র। কাতবকন্তা কস্তি পুত্র, সংসারয়পি অতীব বিচিত্র, সংসার কিন্তু আমাদের অতীব বিচিত্র সংসার। যাকে তুমি দিতে পারবে সে তোমাকে খুব খাতির করবে, যাকে তুমি দিতে পারবে না সে তোমার কোনো খাতির করবে না, এই তো সংসার। বার্তাং কোপি না পিচ্ছতি গে, কস্য ত্বং বা কুতয়াত তত্ত্বং চিন্ত্য তদীয় ভ্রাত। একবার চিন্তা করে দেখো কে তোমার বন্ধু, কার কাছে তোমার যাওয়ার দরকার। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহ পারে পাহি মুরারে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতে। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরায় তোমাকে জন্ম নিতে হবে, পুনরায় তোমাকে মরতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার তোমাকে সেই মাতৃগর্ভে প্রবেশ করতে হবে। পুনরপি জননী জঠরে শয়নম, কৃপাহ পারে পাহি মুরারে ইহ সংসারে খলু দুস্তারে, একমাত্র কৃপাকারী কে, ভগবান। এক ব্যক্তি, তার খুব একটা ভালো বন্ধু ছিল, একদম মানে গলায় গলায় বন্ধু, যাকে বলে এক গলায় জল ঢালবে দু গলায় চলে যাবে, এইরকম বন্ধুত্ব। সেই বন্ধুকে বললো, ভাই আমার বাবার অপারেশন আছে, আমাকে তুই 5 লাখ টাকা ধার দিবি। বলে হ্যাঁ ঠিক আছে, অমুক দিন দিয়ে দেবো। যেদিন বাবার অপারেশন সেদিন সকালবেলা বলছে, ভাই আমাকে 5 লাখ টাকাটা দিতে হবে। বলছে এই রে, আজকে আমার অমুক জায়গায় একটা পেমেন্ট ছিল, আমি তো সব টাকা দিয়ে চলে এসেছি, আমার কাছে আর নেই। তাহলে বলছে, তুমি ভাবলে কি যে তোমার বন্ধু তোমায় বিপদে সাহায্য করবে, তোমার বন্ধু তোমার বিপদে তোমায় সাহায্য করবে 5 লক্ষ টাকা দিয়ে। ভগবান যদি না চান সেই সাহায্য তুমি পাবে না। তাই বলছে, কৃপাহ পারে পাহি মুরারে, তাই পাহি মুরারে মুরারি মোহন, সে মুরারি কৃপা লাভ করো, তবেই তুমি পাবে সব কিছু। ওই জন্য বলে না একটা কথা, ভগবান যা দেতা হ্যায় ছপ্পর ফাল কে দেতা হ্যায়, কোই রোক নেই সকতা। এই দুনিয়াদার হচ্ছে ভিখারি, দুনিয়াদার যত হচ্ছে সবাই তো ভিখারি। বলছে ভিখারির কাছে কি ভিক্ষা চাইবো, যে মালিক তার কাছে আমি ভিক্ষা চাইবো। সম্রাট আকবর ছিলেন দিল্লির একচ্ছত্র অধিপতি, সম্রাট আকবর তিনি এসেছেন আমাদের বাংলায় ছদ্মবেশে, দেখতে এসেছেন কেমন চলছে, ঘুরছে, যেতে যেতে বনের মধ্যে তেষ্টা পেয়েছে, তো এক কুটিরের ভেতর ঢুকেছে, চাষি বাসি উষো মানুষ গরিব লোক, সে এবার গিয়ে বলছে, ভাই একটু জল হবে, জল দেব, ঠিক আছে বসো ওইখানে, একটা চাটা পাতা আছে মাটিতে বসিয়ে দিয়েছে। সম্রাট আকবর গেছে ছদ্মবেশে, গেছে চিনতে পারেনি। সম্রাট আকবর বলছে, যা বাবা মামিয়া, সম্রাট আকবর আমাকে মাটির চাটায় বসতে বলছে, কিন্তু বলা যাবে না, আমি সম্রাট আকবর দেখিও কি করে। এই বলে সম্রাট আকবরকে মাটির চাটায় বসে, ঠিক আছে জল খেয়েছে।
সন্ধে টন্দে হয়ে গেছে আর বলছে ঠিক আছে আজকে তো আর কোথাও যেতে পারবো না, তোমার বাড়িতে একটু বিশ্রাম করবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অসুবিধা নেই, আমি তো ওই তো থাকি ওই কোণেতে চাটাই শুয়ে, তুমি এই কোণে চাটাই শুয়ে পড়বে। হ্যাঁ আমি সম্রাট আকবর, আমাকে চাটাই শুতে বলছে, তাই শুয়েই দেখি কি হয়। শুয়ে দেখেছে সকালবেলা উঠে রাত্রে ঘুমা মোটামুটি এদিক ওদিক এপাস ওপাস করে, রাজা তো সে রাজপালংকে ঘুমায়, তার আর ঘুম হয়েছে রাত্রে? সকালবেলা চোখ লাল লাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে বলছে ঠিক আছে এবার আমাকে যেতে হবে বুঝলে। শোনো তোমার এই এতে আমি খুব প্রীতিবদ্ধ হয়েছি, খুব ভালো লেগেছে আমার, তাই তোমাকে আমি একটা দাসখত লিখে দিচ্ছি। আমি কে জানো তো? আমি সম্রাট আকবর, বুঝছো? সম্রাট আকবর সে আবার কে? আরে আমি দিল্লির সম্রাট আকবর। বলছি তাতে আমার কি? তুমি দিল্লির সম্রাট আকবর তো আমি চাষে খেটে খাই, তুমি সম্রাট আকবর হয়ে আমার কি করবে? বুঝতে পারছে না সম্রাট আকবরের যে কত বড় মহিমা মাহাত্ম, বুঝতে পারছে না। তখন বলছে ঠিক আছে তোমাকে তো বুঝতে হবে না, তোমার যদি কখনো প্রয়োজন পড়ে তোমাকে আমি আমার সইটা করা একটা খোলাম খুঁজি, তো পাতা ফাতা তো নেই, একটা খোলামের ওপরে সই করে দিয়েছে সম্রাট আকবর লিখে দিয়েছে, এইটা নিয়ে তুমি চলে যাবে আমার কাছে দিল্লিতে, আমি তোমাকে তখন কিছু সাহায্য করবো কোনো বিপদে পড়লে। তো চাষি মানুষ অভাব দিন দরিদ্রে কাটে, সে এবার বউ বলছে যাও না, তোমাকে সেই সম্রাট আকবর নাকি তোমার একটা বন্ধু এসেছিল তাকে একটু গিয়ে বলো, সে যদি কিছু দেয় তাহলে খুব ভালো। তখন বলছে ঠিক আছে যাই, বউয়ের কথা শুনে যাচ্ছে। দিল্লিতে গিয়ে পৌঁছে রাজবাড়ির একদম সম্রাটের বাড়ির দরবারের সামনে, রাজবাড়ির সামনে দাঁড়িয়ে বলছে ও আকবর ভাই, ও আকবর ভাই কোথায় আছো, এবার বেরিয়ে এসো দেখি। প্রহরীরা ছুটে এসেছে, হ্যাঁ আকবর ভাই আকবর ভাই বলে কাকে ডাকছো তুমি জানো না? দিল্লির সম্রাট আকবর, একচ্ছত্র সম্রাট। বলছে আমি জানি না, ও আমার ঘরে মুড়ি খেয়ে এসেছে, জল খেয়ে এসেছে, চাটায় শুয়ে এসেছে। বলছে হ্যাঁ সম্রাট আকবর তোমার বাড়ি চাটায় শুতে গেছিল, তার কাজ নেই। বলছে হ্যাঁ গো। বলছে কি প্রমাণ আছে? বলছে এই দেখো আমার কাছে তার সই আছে, বলতে হবে না। তখন বলছে ও তাদের তো কিছু ব্যাপার আছে, হ্যাঁ আমি দেখা করতে যাবো, তাড়াতাড়ি পাঠাও। প্রহরী আর কিছু করার নাই, প্রহরী নিয়ে গেছে। চলো সম্রাট আকবর রাজসভায় একদম দোতলা বাড়ির সমান উঁচুতে বসে আছে, দেখছে ও আকবর ভাই অত উঁচুতে থাকলে আমি কথা বলবো কি করে, নিচে নেমে এসো। বলছে ঠিক আছে তুমি অন্দর মহলে যাও, রাজসভার সামনে ওরম করে ডাকছে সম্রাটের তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে। সম্রাট বলছে ঠিক আছে তুমি ভেতরে যাও আমি আসছি। এই বলে সম্রাট ভেতরে গিয়ে সম্রাটের ঘরে এক জায়গায় বসতে দিয়েছে। সম্রাট এসে সোজা ওদের মাদুর পাতা আছে সেখানে বসে নামাজ পড়ছে, দুপুরবেলার নামাজ। সেই দুপুরবেলার নামাজ পড়ে উঠে আসলে এসে বলছে বলো কি দরকার? বলছে এই যে তুমি এটা কি করলে, গ্রামের মানুষ তো অনেক অনেকটা কৌতূহল, এই এটা তুমি কি করলে মাদুরে বসে এদিক ওদিক মাথা ফাতা ঘুরিয়ে হাত ফাত তুলে? বলছে এটা হচ্ছে আমাদের যে ভগবান আছে, আমাদের যে ঠাকুর আছে তাকে আমরা ডাকি এইভাবে। বলছে তাই? বলছে এটা দেখে কি হয়? বলছে আমি তাকে ডাকি কেন জানো? কারণ আমাকে তিনি এই ক্ষুদ্র রাজত্ব দিয়েছেন, আর তিনি একটা বড় রাজত্ব নিয়ে এসেছেন, আর সেই বড় রাজত্ব থেকে তিনি যদি কিছু আমার করে দেন তাহলে তাহলে আমি কি করব তোমাদেরকে সেটা দিতে পারবো। তখন বলছে তাই দিতে পারবে, তুমি এটা কবার করো? বলছে পাঁচবার করি। বলছে ও পাঁচবার করো? বলছে হ্যাঁ পাঁচবার, আমাদের নিয়ম পাঁচবার তার কাছে আমার চাইতে হয়। তখন বলছে ও আচ্ছা, বলো তোমার কি বলার ছিল? হ্যাঁ আমার আর কিছু বলার নেই, আমি বাড়ি যাবো। বাড়ি চলে গেছে, গিয়ে স্ত্রী বলছে কি গো সম্রাট আকবরের কাছ থেকে কিছু নিয়ে যায় না, তোমাকে কিছু দেয়নি, তাড়িয়ে দিয়েছে? বলছে আরে দূর, ও তো নিজেই ভিখারি, দিনে পাঁচবার ভিক্ষা চায়, আমি আবার ওর কাছে গিয়ে কি চাইবো? বলছে আরে দূর, ও তো নিজেই ভিখারি, ও পাঁচবার চায় তার কাছে, তার মালিকের কাছে, ওদের মালিকের কাছে, আর আমাকে বলে ভিক্ষা দেবে? ও যার কাছে চায় আমিও তার কাছে চাইবো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যিনি দেন তার কাছে চাও, ভিখারির কাছে ভিক্ষা করো না। তাই শঙ্করাচার্য শেষ জীবনে বললেন আমি এত লিখেছি, গঙ্গা স্তোত্র লিখেছি, অনেক মন্ত্র অনেক কিছু লিখেছি, অনেক স্তোত্র রচনা করেছেন শঙ্করাচার্য, অনেক টীকা রচনা করেছেন, গীতা ভাগবত সমস্ত গ্রন্থের টীকা রচনা করেছেন। তো
শঙ্করাচার্য এত কিছু রচনা করেছেন, কিন্তু শেষ বয়সে এসে বললেন এত কিছু রচনা করার পরও আমার শেষ জীবনে এসে আমি এটাই উপলব্ধি করেছি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌরমতি, হে মৌরমতি মানব গোবিন্দ ভজ, গোবিন্দ ছাড়া আর গতি নাই। এবার এতক্ষণ আমরা ভাগবত কি এবং তার কি প্রসঙ্গ সেটা আস্বাদন করলাম, এবার স্বয়ং শ্রী ভগবানের অপার অনুকম্পায় আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করব। তাই সকলে নিজ নিজ হাত জোর করুন এবং প্রার্থনা করুন ভগবানের কাছে। কৃষ্ণম নারায়ণম বন্দে, কৃষ্ণম বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণম দৈপায়নম বন্দে, কৃষ্ণম বন্দে পৃথাশ্রিতম, সচ্চিদানন্দ রূপায়ো বিশ্বাৎপত্যাত দিহে তবে তাবত্রয় বিনাশায় বন্দে কৃষ্ণাভয়ম নম। ভাগবতের প্রথমেই শ্রী ব্যাসজি মহারাজ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকে বললেন সচ্চিদানন্দ রূপায়, ভগবানের স্বরূপ কি যে আমাদের স্বরূপ কি, রক্ত মাংস অস্থি মজ্জা মেদ কলা কোষ এইসব দ্বারা আমাদের দেহ গঠিত, আর ভগবানের দেহ কি দ্বারা গঠিত, সচ্চিদানন্দ রূপায়, সত চিত আনন্দ তিনটি বস্তু দ্বারা গঠিত। সৎ মানে কি, সত্য, তিনি চিরসত্য অক্ষয় অব্যয় অমর। চিত মানে চিন্ময়, তার বিনাশ নেই তার সৃষ্টি নেই, তিনি আদিতেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন, চিন্ময়। আর আনন্দ, তিনি হচ্ছেন আনন্দময়, ভগবান হচ্ছেন সর্বদা আনন্দময়, তাই তার চরণে যারা থাকেন তারাও আনন্দে থাকে। আর তার কাজ কি, বিশ্ব উৎপত্ত্যাত দিহে তবে, তার কাজ বিশ্বের সৃষ্টি পালন এবং ধ্বংস। আর কি করেন, তাপত্রয় বিনাশায়, তিনি কি করেন, আমাদের যে তিনটি তাপে আমরা জ্বলছি, প্রত্যেকটা মানুষ আমরা তিনটে তাপে জ্বলছি, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই তিন প্রকার তাপে আমরা জ্বলছি, এই তিন প্রকার তাপ আমাদেরকে সর্বদা ব্যতিব্যস্ত করে মারছে, এই তিন প্রকার তাপ তিনি হরণ করেন। তিনি কে, তার নাম কি, বলছে তার নাম বন্দে কৃষ্ণা ভয়ম নমঃ, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। এতে চংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর কেউ নেই। কেন, বাকি সমস্ত কিছু বলছেন নারায়ণের মধ্যেও ভগবানের সমস্ত স্বরূপ নেই, সে আবার কি কথা, নারায়ণের মধ্যে সমস্ত স্বরূপ নেই, এটা বিশ্বাস করা যায়, একটু জোরে হবে, জয় নিতাই, হ্যাঁ ঠিক আছে, নারায়ণের মধ্যে সমস্ত স্বরূপ নেই এটা কি বিশ্বাস করা যায়, বলছে না নেই। কেন, বলছে ভগবানের কটি গুণ, ৬৪টা গুণ, তার মধ্যে ৩৯টি গুণ হচ্ছে কি গুণ, প্রাকৃত গুণ, অর্থাৎ আপনার আমার আমাদের সবার আছে, তিনি মায়ের ছেলে হয়ে জন্মেছেন, বাবার ছেলে হয়ে জন্মেছেন, গরু চড়িয়েছেন, বন্ধুদের এটো খেয়েছেন, এগুলো হচ্ছে তার প্রাকৃত গুণ, আর বাকি যেগুলো আছে সেগুলো তার অপ্রাকৃত গুণ, তার মধ্যে ৮টি অনিমা মহিমা লহিমা গরিমা প্রাপ্তি পাগম্য ঈশিতা বসিতা। অনিমা মানে অনুর্মল হয়ে যাওয়ার ক্ষমতা, অর্থাৎ ছোট হয়ে যাওয়ার ক্ষমতা, মহিমা মানে বড় হয়ে যাওয়ার ক্ষমতা, লহিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাগম্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই জন্যই কৃষ্ণ যখন বাজাতেন বাঁশি, ব্রজগোপীরা বশীভূত হয়ে সব ছেড়ে চলে আসত, ঠিক এইটাই তার কারণ ছিল। এই বলছেন এই ৮ প্রকার, এটাকে বলা হয় অষ্টসিদ্ধি, এই ৮ প্রকারও ভগবানের গুণ আছে কৃষ্ণচন্দ্রের। আর যে দুটি গুণ নারায়ণের মধ্যে নেই সেইটি হচ্ছে প্রেম এবং ভক্তি, এই প্রেম আর ভক্তি নারায়ণের মধ্যে নেই, কারণ নারায়ণের লীলায় ঐশ্বর্য প্রকাশ পায়, হীরে মণি মাণিক্য সোনা দানা দিয়ে নারায়ণের সেবা হয়, দেখবে তিরুপতি বালাজি থেকে
কত ঐশ্বর্য সমান, কত কলসি কলসি দুধ ঢেলে কত কিছু দিয়ে পুজো হচ্ছে নারায়ণের, কত ঐশ্বর্যময় সেবা, কত মন্ত্রোচ্চারণ, কত মন্ত্র পাঠ। প্রথমে যে মন্ত্রটা পাঠ করলাম আমি, বেদ মন্ত্র পুরুষোক্ত মন্ত্র, এই মন্ত্রে নারায়ণের পুজো হয়, কৃষ্ণের পুজো হয়। তো এই মন্ত্র পাঠ হচ্ছে সারাদিন সারা রাত ধরে, কত কত মন্ত্র পাঠ হচ্ছে। কিন্তু বৃন্দাবনে দেখো কৃষ্ণচন্দ্রের কাছে, কৃষ্ণচন্দ্রের কাছে একটাই কথা, মেরে তো শুধু গিরিধর লাল অর না কই দোসরা, এতেই কৃষ্ণচন্দ্র তোমার হয়ে যাবে। যদি একবার বলতে পারো আমার তো শুধু কৃষ্ণচন্দ্র আর তো কেউ নেই দোসরা, অর তো কই নেই দোসরা, এইটাই মীরাবাঈ বলেছিল, মেরে তো শ্রেফ গিরিধর লাল আর কেউ, তখনই কৃষ্ণচন্দ্র তোমার হয়ে যাবে। এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই যে ভক্তি, কৃষ্ণ লীলাতেই কিন্তু প্রকাশ পেয়েছিল, আর কোন লীলায় কিন্তু এটির প্রকাশ হয়নি। তাই বলছেন কৃষ্ণচন্দ্রই একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান, তাই কৃষ্ণ ভজবন কৃষ্ণ ভজবন। এই ভাগবতের সৃষ্টি কিভাবে হলো, আমরা তো দেখলাম ভগবান ভাগবতে পরিণত হয়ে গেলেন, এই যে ভাগবতের এত মন্ত্র এত সৃষ্টি কিভাবে হলো, বলছে ভাগবতের সৃষ্টি কিভাবে হলো জানে, আমরা কেউ জানি এখানে ভাগবতের সৃষ্টি কিভাবে হলো, কারোর জানা আছে, কারোর জানা নেই। তো বলছে মাতা পার্বতী একদিন শিবকে বলছে, মহাদেব ভক্তি লাভ করার উপায় কি আমাকে বলুন। বলছে পার্বতী ভক্তি লাভ করার একটাই উপায় কৃষ্ণ চরণ। বলছে তুমি যে সারাদিন চোখ বুজে বসে থাকো আর বম 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 করো, কার কথা ভাবো, কার কথা ভাবো, তুমি যে সারাদিন বসে বসে চোখ বুজে থাকো, তোমার নিশ্চয়ই অন্য কোনো প্রেমিকা আছে। পার্বতী বলছে অন্য কোনো মেয়েকে নিশ্চয়ই তুমি ভালোবাসো, না তার কথা তো ভাবো, আমার দিকে তুমি তাকাও না। তখন বলছে পার্বতী আমার পাঁচটা মুখ দশটা চোখ, আমি দশটা চোখ দিয়ে শ্রী গোবিন্দের নয়ন গোবিন্দের অঙ্গ দর্শন করি, আর মুখ দিয়ে গোবিন্দের গঙ্গাই, কান দিয়ে গোবিন্দের কথা শুনি, নাক দিয়ে গোবিন্দের ঘ্রাণ গ্রহণ করি। এই জন্যেই রাধারানীর একটা আক্ষেপ অনুরাগের পদে আমরা পাই যে কৃষ্ণ ভক্ত কিভাবে কৃষ্ণ সেবা করে, সবসময় আমার কাছে কৃষ্ণ থাকতে হবে, তার মূর্তি থাকতে হবে, চিত্রপট থাকতে হবে, কি আমাকে মন্দির থাকতে হবে, এত বড় আয়োজন থাকতে হবে, তবে আমি কৃষ্ণ সেবা করব। দ্যাট ইজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার নয়। কেন? কারণ আমরা নিজেরা ভগবানকে বড় লোক বানিয়েছি। কারণ আজকে একটা বড় মন্দির না করলে আমার ভক্তি জন্মায় না, আজকে একটা বড় সুন্দর বিগ্রহ না রাখলে আমার মনে ভক্তি হয় না, আমার বাড়িতে ওই যে মিষ্টির দোকানের একটা ক্যালেন্ডার আছে ওইটার দিকে তাকিয়ে আমি ভক্তি করতে পারি না। কেন? কারণ এটা আমার ফল্ট, আমার মধ্যে সেই অনুভবটাই নেই। যার মধ্যে অনুভব আছে সে তো নয়ন মুদলেই দেখতে পাবে। বলছে যখনই নয়ন মুদে রাখি রে সখি, অন্তরে যে আমি গোবিন্দ দেখি। আমি যখনই নয়ন মুদি তখনই আমি গোবিন্দ দেখতে পাই। তাই মহাদেব বলছে যখনই আমি চোখ বুঝাই তখনই আমি গোবিন্দ দর্শন করতে পারি। এই জন্যই ভাগবত বললেন বৈষ্ণবানাম যথাসম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু শিবজি মহারাজ। তাই চলো তোমাকে ভাগবত শ্রবণ করাই, তাহলেই তোমার মধ্যে ভক্তি জন্মাবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। অনেকে বলে না ভক্তি থাকলে সব হয়ে যায়, ভক্তিটাও কিন্তু আনতে হয়। শিক্ষা থাকলে এমবিএ পিএইচডি হয়ে যায়, কিন্তু বাবা আগে বর্ণ পরিচয় ধারাপাত আর দ্বিতীয় ভাগ শেষ করতে হবে। আর এটাই আমাদের ফার্স্ট লেসন, ভক্তির প্রথম লেসন হচ্ছে আমাদের ভাগবতের আশ্রয় গ্রহণ করা, বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করা, গুরুর আশ্রয় গ্রহণ করা, না হলে হবে না। এই জন্যই পদকর্তা বলে দিয়েছেন ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। বলেন তো আলু চাষির কাছে ভাগবত পড়ো, ব্রাহ্মণের কাছে ভাগবত পড়ো, যে মুদি দোকান তার কাছে ভাগবত পড়ো। কেন বললে? বলছে যে সারা জীবন মিষ্টি তৈরি করেছে সে জানে রসগোল্লাটা কিভাবে পাকাতে হবে, সে জানে সন্দেশটা কতখানি কতক্ষণ ধরে কড়ায় রাখতে হবে। আর যে সারা জীবন রাইটা সে কলমের খোঁচা দিকে কাজ করে গেল, তাকে যদি জিজ্ঞেস করো বাবা রসগোল্লা কি করে বানায়, সে কি বলতে পারবে? যার যেটা চাস সে সেটার ব্যাপারে জানে। তাই ভাগবত পড়তে হবে, ভাগবত আস্বাদন করতে হবে,
বৈষ্ণবের স্থানে গিয়ে, গুরুর স্থানে গিয়ে, ভক্তের স্থানে গিয়ে যে সে কিন্তু আস্বাদন করাতে পারবে না। এই ভাগবত এমনই জিনিস। তাই তখন সেই ভাগবত পার্বতীকে শ্রবণ করাতে গেলেন। পার্বতী তখন বলছে চলো কোথায় যাবে, বলছে বাবা এই অমৃত কথা, এ যে শুনবে সে অমর হয়ে যাবে, যে শুনবে সে অমর হয়ে যাবে। মানে সে মানে এখানে বোঝাতে চাইছে তার আত্মা অমর হয়ে যাবে, তার আত্মার যে চেতনা সেটি অমর হয়ে যাবে, এই দেহটা কিন্তু অমর হবে না, আত্মার চেতনা অমর হয়ে যাবে। এই আত্মার চেতনা যদি অমর হয়ে যায় তাহলে যে কেউ শুনে ফেললে সে তো অমর হয়ে যাবে, তাহলে কি করা উচিত? বলছে চলো হিমালয়ে চলো, হিমালয়ের একটি গুফার মধ্যে, সেই গুফায় গিয়ে পার্বতীকে বসিয়েছে। বসিয়ে বলছে শোনো পার্বতী আমার নিয়ম আছে, আমি ভাগবত পাঠ করলে নিয়ম আছে, আর কে কি করে আমি জানি না, আমার নিয়ম আছে। বলছে হ্যাঁ বলুন তবু কে নিয়ম? বলছে আমি বলে যাব তুমি শুনে যাবে, তুমি যেটা বুঝতে পারবে না সেটাই তুমি চুপ করে থাকবে, যেটা বুঝবে সেটাই বলবে হুম হুম, যদি তুমি হুম না দাও তখন আমি বুঝবো তুমি বুঝতে পারো না, আমি আবার বলবো, আর আমি বলবো যখন আমি চোখ বুঝিয়ে বলবো, কারণ আমি দেখলে আমি ভুলে যাব সব, আমি চোখ বুঝিয়ে বলবো, আস্বাদন করে করে বলবো তো, উপলব্ধি করে করে বলবো তো, তাই চোখ বুঝিয়ে বলবো। পার্বতী বললেন যথাজ্ঞা প্রভু আপনার যা ইচ্ছা। ঠিক আছে, এই মতো কথা শুরু হলো, পার্বতী কথা শুনতে লেগেছে। আর শিবজি তখন কি করেছে, বলছে শোনো এই গুহার মধ্যে কোনো পোকামাকড়ও থাকতে পারে, আমি একটা কাজ করি, ত্রিশূল দিয়ে একটা দাগ কেটে দিল, সেই তেজেতে যা ছিল সবাই বেরিয়ে পালিয়ে গেছে, কিন্তু থাকার মধ্যে থেকে গেল একটা ছোট্ট ডিম, টিয়া পাখির ডিম, সেই ডিম বাচ্চা ফুটে বের হবে সেই অবস্থা, কিন্তু ডিমের ভেতরে আছে সে তো আর জীবিত নয়, যা জীবিত শিব মন্ত্র পাঠ করলো যারা জীবিত যা কিছু আছে, লিভিং যা কিছু আছে সবাই চলে যাবে, কিন্তু ওটা তো জীবিত নয়, ওটা তো ভেতরে রয়েছে, না জীবিত না মৃত, জড় বস্তু, তাই ওটা রয়ে গেল। শুভ পক্ষী ভাবছে যাক আমার ভাগ্য তাহলে ভালো। এই মতো পার্বতীকে কথা শোনাচ্ছেন, পার্বতী হুম 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 সব দিয়ে যাচ্ছে, এই মতো দিতে দিতে, আরে আমি যদি এরকম চোখ বুঝিয়ে বলে থাকি কতজন এরকম করে শুনবে? কিছুক্ষণ পর ধূর চোখই খোলে না কি করে কথা শুনে। তখন শিব তখন বলছেন, আর পার্বতী শুনে যাচ্ছে, শুনতে 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 সেই পার্বতী পাথরের দেয়ালে ঠেল দিয়ে নাক ডাকে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ওদিকে হু দিয়ে যাচ্ছে। কে সুপ্পকি ভাবছে এবার যদি আমি হু না দিই শিবজি তো কথা বন্ধ করে দেবে, আমি অমৃত থেকে বঞ্চিত হয়ে যাব। তখন কি করলেন সেই সুপ্পকি, বলে হুম, বলে হুম 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 করতে করতে যখন দ্বাদশ স্কন্ধে একদম ভাগবত শেষ করেছেন, শিবজি যেই চোখ খুলে দেখছেন পার্বতী তো একদম মাথা উল্টে দিয়ে ধর ফেলে দিয়ে ঘুমাচ্ছে। এ কি পার্বতী তুমি এরকম ঘুমাচ্ছ? হ্যাঁ ওই যে যে কৃষ্ণ জন্ম নিলে পুতনা এলো, তারপর তারপর কি হলো? বলছে আরে ভাগবত দ্বাদশ স্কন্ধ শেষ হয়ে গেল, তুমি এখনো দশম স্কন্ধের প্রথম অধ্যায় পড়ে আছো, কৃষ্ণ জন্ম নিয়েছে পুতনা এসে মারতে এসেছে, তুমি ভাগবত পুরো শোনোনি? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কি করে হবে, আপনি চোখ বুঝিয়ে বলছিলেন। তাহলে হু দিল কে, কে দিল হু, খোঁজো কে দিল। তখন সুপ্পকি ডিম ফুটে বেরিয়ে কিচির মিচির কিচির মিচির করছে, তুই দিয়েছিস হু? এই বলে একদম ত্রিশূল নিয়ে ছোটা তো ছোটা একদম তেড়ে মেরে ছুটছে শিবজি তার পিছনে, ছুটতে 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 এই মতো ব্যাসদেবের আশ্রমে ব্যাসদেবের স্ত্রী মাথা আঁচড়াচ্ছে, এরকম করে করে মাথা আঁচড়াচ্ছে, সেই সময় হাই উঠেছে, হাই উঠেছে ফাঁকা দেখেছে সুপ্পকি সোজা গিয়ে হাঁ দিয়ে পেটে গেছে, একদম নিতাই গোর হরিবল পেটে ঢুকে গেছে। যেই পেটে ঢুকে গেছে সুপ্পকি, এবার শিবজি বলছে তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি দাঁড়িয়ে আছি তোকে মেরে তারপর আমি যাবো। বলছে আমি তো বেরোবো না, ভক্ত দাঁড়ায়, ভক্ত ভেতরে বসে আছে, ভগবান বাইরে দাঁড়িয়ে আছে, এই করে চোদ্দ বৎসর কেটে গেল, চোদ্দ বৎসর। এবার এখানে বলতে হবে এটা কি গাঁজাখড়ি কথা, বললেই মেনে নেবো? চোদ্দ বছর এক জায়গায় যিনি মায়ের পেটে থাকে মা মাজল কি করে, আর শিবজি দাঁড়িয়ে ছিল তার অন্য কোনো কাজ নেই। এখানে প্রশ্ন হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে আমরা থাকি পৃথিবীতে, আর আমরা যদি স্বর্গ নরকে বিশ্বাস করে থাকি তাহলে আমাদের বুঝতে হবে পৃথিবী থেকে প্রায় কয়েক লক্ষ কোটি যোজন দূরে দক্ষিণ দিকে নরক এবং উপর ভাগে স্বর্গ অবস্থিত। তো এই উপর ভাগে যে স্বর্গ আছে সেটা পৃথিবী থেকে অনেক দূরে, আর আমরা
আইনস্টাইনের যদি যারা শিক্ষিত যারা সায়েন্সে পড়াশোনা করেছে জানবে, আইনস্টাইন একটি তত্ত্ব দিয়েছিলেন রিলেটিভিটি থিওরি, আপেক্ষিকতাবাদের তত্ত্ব। এই আপেক্ষিকতাবাদের তত্ত্ব যে ছিল এটার বাস্তবে আমরা প্রত্যেকে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রয়োগ করি। উনি E=mc² বলে চলে গেছিলেন, কিন্তু উনি যে তত্ত্বটা দিয়েছিলেন সেটি বলা হচ্ছে কি আপেক্ষিকতাবাদ। অর্থাৎ আপনার পাশের বাড়ির লোকটি গরিব তাই আপনি বড়লোক, আপনি গরিব তাই সে বড়লোক। দুজনেরই যদি গরিব বলে কেউ না থাকতো সবাই বড়লোক, আর যদি সবাই বড়লোক হতো গরিব বলে কেউ না থাকতো তাহলে কি কারোর কদর থাকতো? কেউ ফেল করে বলি কেউ ফার্স্ট হয় তাই তাকে পুরস্কার দেওয়া হয়। দিস ইজ আপেক্ষিকতাবাদ, এটাই আপেক্ষিকতাবাদের তত্ত্ব। আর এটাই ঠিক আমাদের ক্ষেত্রে ঘটে যে পৃথিবীর যে প্রদক্ষিণের গতি সেই গতি অনুসারে নরক স্বর্গের যে প্রদক্ষিণের গতি অনেক তফাৎ, তাই তাদের সময়কালটাও এতটা বেশি। এখানে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন যে চাঁদে যায় একবার তার বয়স 2 মিনিট বেড়ে যায়। এটাই আপেক্ষিকতাবাদের তত্ত্ব, এখানেই বিজ্ঞান আছে। তাই শিবজি ওখানে 14 বছর দাঁড়িয়ে রইলেন। এবার ব্যাসজি মহারাজ দেখলেন পাছে আমার বউটা মরে যাবে, এবার কি হবে? তখন শিবজিকে বলছে প্রভু আপনি দয়া করে আমার ভিটে দিকে নেমে যান, আর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ভগবানকে লোক ডেকে আনে, প্রভু আপনার আসুন, আজ ভগবান শিবজি এসেছে। ব্যাসজি বলছে তুমি যাও পাধার যাও, ইহাসে পাধার যাও, চলে যাও, আর দরকার নেই তোমার। বলছে আমি তো এমনি এমনি যাবো না। এরকম ব্যাসজি আর শিবজি তর্কাতর্কি হচ্ছে, ব্যাসজি দেখলেন কোনো উপায় নেই, শিবজি হচ্ছেন আশুতোষ, এনাকে একটু মন্ত্র তন্ত্র স্তব স্তুতি করলে উনি সন্তুষ্ট। শিবজি স্তব স্তুতি আরম্ভ করেছেন, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতম নমামি নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্মৈ মকারায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দ্রক্ষাধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্মৈ শিকারায় নমঃ শিবায় বশিষ্ঠকুম্ভোদ্ভবগৌতমার্য মুনীন্দ্রদেবার্চিতশেখরায় চন্দ্রার্কবৈশ্বানরলোচনায় তস্মৈ বকারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ অকারায় নমঃ শিবায় পঞ্চাক্ষরমিদং পুণ্যং যোপঠেত শিবসন্নিধৌ শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ইতি শ্রীমৎশঙ্করাচার্য বিরচিতম পঞ্চাক্ষরমন্ত্রম সমাপ্তম। শিবজি বললেন তোমার স্তবে স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, আমি চলে গেলাম। শিবজি যখন চলে গেলেন এবার ব্যাসজি বলছে বাবা এবার তুই বেরিয়ে। বলছে আমি বেরোব না। কেন? বলছে আমি বেরোলি সংসারের মায়ায় আমায় আষ্টে পৃষ্টে মাধবে। দেখবে একটা বাচ্চা যখন জন্মায় তখন হসপিটালে গিয়ে মা বলছে ওরে আমার বাবুরে, বাবা বলছে ওরে আমার সোনারে, মাসি বলছে ওরে আমার পুচুরে, দিদা বলছে ওরে আমার দাদুরে, এই করে সবাই এক এক করে কোলে দিচ্ছে, আমি দিচ্ছে, চটকাচ্ছে, সেটা তো কাঁদছে। কেন কাঁদছে? বলছে তাকে যে একটার পর একটা করে মায়ার দড়িতে তোমরা বাঁধছো, তাই সে কাঁদছে। তাই আজকে ব্যাসজি বলছে তুই বেরিয়ে আয় বাবা, সুখদেব বলছে আমি তো বেরোবো না, এই মতো আরো 12 বৎসর রয়ে গেলে। তারপর ব্যাসজি মহারাজ শ্রীকৃষ্ণের চরণে বললেন হে প্রভু
তুমি অভয় দাও ওকে যেন মায়া স্পর্শ করতে না পারে। বলে ঠিক আছে আমি বর দিয়ে দেবো, মায়া স্পর্শ করবে না, তুমি সহ্য করতে পারবে তো? বলছে হ্যাঁ প্রভু সহ্য করতে পারবো। যেই বর দিয়ে দিয়েছে সুখদেব গোস্বামী অমনি গর্ভ থেকে বেরিয়ে এসেছে, সেই একদম বা দ্বাদশ বর্ষীয় বালক সোজা চলে যাচ্ছে একদম বেরিয়ে, পুত্র 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 বলে চেঁচাচ্ছে, পুত্র পুত্র বলে ব্যাসজি চেঁচাচ্ছেন, কোথায় তুমি, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ পুত্র, দাঁড়াও দাঁড়াও। তখন দূর থেকে বৃক্ষগণ বলছে কাতব কান্তা কস্তি পুত্র, কে তোমার কান্তা, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, কাকে তুমি পুত্র বলছো ব্যাসদেব? তুমি না মহাজ্ঞানী, তুমি না অষ্টাদশ পুরাণ লিখেছো, শ্রীমদ ভগবত গীতা রচনা করেছো, তুমি এই কথা বলছো পুত্র পুত্র করে, কে তোমার পুত্র? তুমি কি জানো কত জন্মে সে তোমার পিতা ছিল, তুমি তার পুত্র ছিলে? তুমি শুধুমাত্র এই দেহটাকে দেখে বলতে পারো না ও তোমার পুত্র, কারণ এই দেহটাই আমাদের স্বরূপ নয়, আমাদের আত্মাটাই আমাদের স্বরূপ। তাই তখন ব্যাসজি মহারাজ বুঝতে পারলেন আমার তো কিছু করার নেই, ও তো মায়া মুক্ত, ওকে তো মায়া স্পর্শ করবে না, তাহলে ও চলেই যাবে। এই মতো সুখদেব গোস্বামী চলে গেলেন গঙ্গা তীর ধরে, ব্যাসজি মহারাজ রয়ে গেলেন। তো এই মতো সেই সুখ পক্ষীর কাছে ভাগবত পৌঁছান, সেটি আমাদের কাছে কিভাবে এসে পৌঁছান? এই যে আমি আজকে ভাগবত বলছি, এই যে ভাগবত এনেছি, এইটা আমরা পেলাম কিভাবে? একবার নৈমিষারণ্যে সনকাদি মুনিগণ অবস্থান করছেন, অর্থাৎ ব্রহ্মার চার পুত্র ছিলেন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই চারজন পুত্র সেই নৈমিষারণ্যে বসে তপস্যা করছেন। সেইখানে একবার উগ্রসভা সুত, অর্থাৎ উগ্রসভা তার নাম, তিনি জাতিতে সুত অর্থাৎ নমশূদ্র, বর্ণ শঙ্কর, না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, তিনি আরো নিচু জাতির। সেই সুদজি মহারাজ এসেছেন, এসে দাঁড়িয়েছেন, সনকাদি মুনিগণ তাকে প্রণাম করছেন প্রণতিতম চরণে। প্রণাম করেছে যখন, তাহলে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার যারা ব্রহ্মার সন্তান, তারা গিয়ে আজকে একটা শূদ্রের চরণে প্রণাম করছে। কেন বলছে? কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব, তাই সকলের থেকে উঁচুতে জানবে যিনি বৈষ্ণব। তাই এখানে ভাগবতের প্রথমেই বর্ণনা করা হচ্ছে অজ্ঞান ধ্যান্ত বিধ্বংসকোটি সূর্য সমাপ্রভা সুতাখ্যাহি কথা সারম মম কর্ণ রসায়নম। হে সুতজি মহারাজ, সুতাখ্যাহি কথা সারম, আপনার এই মুখ বিগলিত কথা আমাদের শ্রবণ করান। কি কথা শোনাবো? ভাগবতী কথা। যে কথা শুনলে জীবের মুক্তি কাটে, মুক্তি জ্ঞান বিরাগ্যাপ্তিও বিবেকো বর্ধতে মহান, মায়া মোহ নিরাশস্য বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। যে কথা শ্রবণ করলে মায়া মোহ সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে জীব বৈষ্ণবতা লাভ করে, ভক্তি লাভ করে। ইহা ঘোর কলৌ প্রায়ু জীবশ্চাসুরতাং গতঃ কেশক্রান্তস্য তস্যৈব সাধনে কিং পারায়ণম্। কি আচরণ করলে, কি করলে এই ঘোর কলিযুগ, এই ঘোর কলির প্রকোপ থেকে জীব তার দুঃখ মোচন করে শান্ত হতে পারবে, শান্তি পাবে, কি করলে পাবে সেই পথটি আমাদের বলুন। চিন্তা মনির লোক সুখম সুরদ্র স্বর্গ সম্পদম প্রজাচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম জগি দুর্লভম। এই চিন্তামণি কিন্তু আমাদের সুখ দিতে পারে না। আমরা সবাই কিন্তু একটি কথা ভাবি, সুখ আর শান্তি বুঝি এক, একে মাইনিউট একটা পার্থক্য আছে, একটুখানি পার্থক্য বলছে, সুখ আর শান্তি একই কাছাকাছি কিন্তু একটুর জন্যে
দুজনে আপ ডাউন, সুখটা একটু নিচে শান্তিটা একটু উপরে। বলছে কি সুখ তোমাকে দেবে এই পার্থিব সম্পদ, এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এতগুলো ফ্যাক্টরি, এতগুলো অফিস, এইগুলোতে তোমার সুখ। আর শান্তিটা কোথায় হবে? মনে। অনেকের সুখ থাকতে পারে, শান্তি কিন্তু নেই। আর অনেকের শান্তি আছে কিন্তু এত ঐশ্বর্য সুখ নেই, কিন্তু দুটোর মধ্যে একটু তফাৎ আছে। তাই বলছে কি করলে জীবের শান্তি হবে, সুখে থাকবে কিন্তু বলেনি জি, জীব কি করলে সুখ হবে? চিন্তা মনির লোক সুখম সুরদ্র স্বর্গ সম্পদম। চিন্তামণি শুধু তো সুখ দেয়, কি করলে মানুষকে শান্তি? চিন্তামণি পরশমণি, যেটা ঠেকালি শোনা হয়ে যাবে পাথর, এই চিন্তামণি। তখন বলছে ঠিক আছে তাহলে শোনো এই ভাগবতী বার্তা শ্রবণ করো। তখন সেই নৈমিষারণ্যে সুন্দর ব্যাসপীঠের আয়োজন করা হলো। আজকে সুন্দর যেমন আসর রচনা করা হয়েছে ব্যাসপীঠে, সেইখানেও তেমন সুন্দর ব্যাসপীঠের রচনা করা হলো। ব্যাসপীঠে বসলেন কে? উগ্র সভাসুদ, সেই সুদজি মহারাজ এসে বসে সেখানে ভাগবত বলছেন। আর শোনক আদি ঋষিগণ সেখানে শুনছেন। এই কথা সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে গঙ্গা তীরে বসে বলেছিলেন। পরীক্ষিত মহারাজের সাত দিনের অভিশাপ লিখেছিল, সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে বাবা। আমরা শুনে থাকবো, যারা কীর্তন শুনে তারা পরীক্ষিতের গল্প খুবই শুনবে। সাত দিনের মধ্যে পরীক্ষিতের মৃত্যু হবে, মনির অভিশাপ লেগেছিল। তখন বলছি আমাদেরও সাত দিনের মধ্যে মৃত্যু হবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আর কোনো দিন নাই, অন্য কোনো বার নাই যে সেইবারে আমরা মরবো। আমাদেরও আয়ু হয় সোমবারে যাব, নয় মঙ্গলবার, নয় বুধবার, নয় বৃহস্পতি, নয় শুক্র, নয় শনি, নয় রবি, সাত দিন আয়ু। তো রাজা পরীক্ষিত জেনে গেছিল তার আর সাত দিন আয়ু আছে, আমরা কিন্তু সেটাও জানি না আমাদের আর কতদিন আয়ু আছে। রাজা পরীক্ষিত এতটাই ভাগ্যবান ছিলেন, আর আজকে আপনারাও সে ততটাই ভাগ্যবান। কেন? আপনারা যে আসনটায় বসে শুনছেন এটা রাজার আসন, যাত্রার আসন নয়। রাজা পরীক্ষিত একদিন এই আসনে বসে ভাগবত শ্রবণ করেছিল, তাই রাজার আসনে বসে শুনছেন আপনারা। রাজ্য তল্য রাজসভ আসন, সেই ভাগবতী বার্তা সুখদেব জি গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। কতদিন শ্রবণ করিয়েছিলেন? একদিনে ভাগবতের কৃপা হবে না, শাস্ত্র বলে দিয়েছেন সপ্তাহীন শ্রুতম চৈত সর্বথা মুক্তিদায়কম শনকাদ্যৌ পুরা ভৃত্যম নারদায় দয়া পরৈহি। বলছে সপ্তাহেন শ্রুতং চৈতাত সর্বথা মুক্তিদায়কম, সপ্তাহ ধরে শ্রবণ করতে হবে, সাত দিন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, সাত দিনের যে ভাগবতী বার্তা, এই সাত দিনের ভাগবতী বার্তা শ্রবণ করতে হবে, তবেই জীবের মুক্তি লাভ হবে, না হলে হবে না। এই মতো তখন ভাগবত কথা হচ্ছে, সাত দিন, প্রথম দিন কেটে গেছে, ভাগবত শুনছে। এই মতো রাজা ইন্দ্র তো ভয় পেয়ে গেল, এই যদি রাজা পরীক্ষিত ভাগবত শুনে তাহলে আমরা দেবতা হয়ে পারি না। বলছে শ্রীমদ ভাগবতী বার্তা সুরা নাম আপি দুর্লভা, এই ভাগবতী বার্তা দেবতারাও শুনতে পায় না, তাদেরকে কোটি জন্ম সাধনা করতে হয় মানুষ হবার জন্য। মানুষ হলে তবে তুমি এই ভাগবতী বার্তা শ্রবণ করতে পারবে, না হলে তুমি শ্রবণ করতে পারবে না। তাহলে এই ভাগবতী বার্তা তুমি যদি মানুষ হও তবে শ্রবণ করতে পারবে, মানুষ না হলে হবে না। কেন হবে না? বলছে দেবতাদের মধ্যে অনেক অহংকার থাকে, তারা নারী সুরা মদ্য সমস্ত রকম পাপাচারে লিপ্ত থাকে দেবতারা, তারা পারবে না। সাধনার দ্বারা মনুষ্য দেহ প্রাপ্ত করতে হবে, তবে ভক্তি করা যাবে। একটি কথা, আমি যখন ইনস্টিটিউটে পড়তাম আমাদের স্যার বলতেন যে তোমরা অনেকে অনেক কিছু জেনে এসেছো, অনেকে অনেক কিছু জেনে এসেছো, অনেক কিছু জেনেছো, কিন্তু আজ যখন তোমরা এখানে শিখতে এসেছো, যা কিছু জেনে এসেছো গ্লাস উল্টো করে দাও, গ্লাস ফাঁকা করে ধরো, তবে কিছু শিখতে পারবে। যদি গ্লাস ফাঁকা করতে না পারো, যদি ভাবো আমি শিখে এসেছি, এই জ্ঞানটা যদি থাকে তোমার, কোনোদিন শিখতে পারবে না। তাই দেবতারা কিন্তু পারে না, কেন? তাদের দেবত্বের অহংকার আছে, আমি ইন্দ্র, আমি ব্রহ্মা, আমি নারদ,
আমি অমুক আমি তমুক, এই যে অহংকার, এই বসে শেখা যাবে না, আস্বাদন হবে না। তাই বলছে মানুষ হইয়া শ্রোতাবে হবে, আর মানুষ হয়ে এসে সুন্দর পাঠকের দ্বারা সপ্তাহ ব্যাপী শ্রবণ করো, তবেই তুমি এই ভাগবতের কৃপা লাভ করবে। তাই আচ্ছা এই ভাগবতের কৃপায় কি হয়? সনকাদি ঋষিগণ প্রশ্ন করছে, বলছে শুনবে ভাগবতের কৃপায় কি হয় কি না হয়? ভাগবতের কৃপায় মুখম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গ্রীম যত কৃপত মহান বন্দে পরমানন্দ মাধব। মুখম করতি বাচলম, যে বোবা সে কথা বলতে পারে, পঙ্গুম লঙ্ঘয়তি গ্রীম যে পঙ্গু সে গিরি লঙ্ঘন করতে পারে, সকৃপাত মহং বন্দে যদি ভগবান কৃপা করে পরমানন্দ মাধব, মানুষ গরিব হয়েও পরমানন্দে থাকতে পারে যদি তিনি কৃপা করেন। তাই বলছে হ্যাঁ ঠিক এই রকম একটি কাহিনী শ্রবণ করো। কি বলছে? লোক বিগ্রহ মুক্তস্য নারদাস্য স্থিরস্যহ বিদেশ্রবিকুতঃ প্রীতি সংযগাকুত্র তৈষহ। একদিন নারদ মুনি খুব চিন্তায় মগ্ন হয়ে ঘুরছিলেন, আর সনকাদি ঋষিগণের সাথে তার দেখা হয়েছিল। কেন? একদাহি বিশালায়ম চত্যার ঋষয়মলহ সৎসঙ্গার্থং শমায়াত্য দদ্রীশুস্তত্র নারদম। তখন সেই নারদ ঋষি হিমালয়ের কাছে এসে সনকাদি ঋষিগণের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পর সনকাদি ঋষিগণ তাকে প্রশ্ন করছেন, কথম ব্রহ্মদিন্মুখম কুতশ্চিতুর ভবন তরিতম গম্যতে কুত্র কুত্রস্যাগমনং তব। হে নারদ মুনি, কথম ব্রহ্মণং দীনমুখ, আপনার মুখটা এত শুকনো কেন লাগছে? কুতশ্চিন্তাতুরো ভবান, কেন আপনার মুখটা এত চিন্তাতুর মনে হচ্ছে? কুতশ্চিন্তাতুরা ভবান তরিতম গম্যতে কুত্র, এত হন্তদন্ত হয়ে আপনি কোথায় বা যাচ্ছেন? কুতশ্চাগমনং তব, আপনি কেনই বা এত যাচ্ছেন আর কোথায় বা যাচ্ছেন? সনকাদি ঋষিগণ নারদকে প্রশ্ন করছেন। তখন নারদ ঋষি বলছেন, আমি আমার যা দায় পড়েছে আমি আর আপনাদের কি বোঝাবো? সে কি এমন হলো? আপনি নারদ বলছে, আরে আমি তো নারদ, আমাকেও বিপদে ফেলতে পারে এমন লোক যে পৃথিবীতে আছে সেটা আমি জানতাম। সে কি হয়েছে? বলছে হরি ক্ষেত্রং কুরুক্ষেত্রম শিরঙ্গ্যম সেতু বন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমানিতস্ততঃ নাপশ্যং কুত্রচিরিচ্ছম মা মনস্যন্তে সকারণম কলিনাধরমিত্রেণ ধরয়ং ব্যথিতাধুনা। এই কলি এত প্রকোপ এই জগতে, এই কলির প্রকোপে জানেন আমি হরিক্ষেত্র অর্থাৎ হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, সেতু বন্ধ রামেশ্বরম গেলাম, সমস্ত তীর্থ ভ্রমণ করলাম, কোথাও গিয়ে দেখতে পেলাম না যে প্রেম ভক্তি আছে বলে। নারদ ঋষি বলছে, হরিদ্বারে প্রেম ভক্তি নাই, কুরুক্ষেত্রে প্রেম ভক্তি নাই, শ্রীরঙ্গমেও প্রেম ভক্তি নাই, সেতু বন্ধ রামেশ্বরম দক্ষিণ ভারত সেখানেও প্রেম ভক্তি নাই, যা তাহলে কোথায় পাবে? তখন বলছে, অবশেষে যখন আমি এলাম কোথায়? না যখন বৃন্দাবনে এলাম, তখন কি দেখলাম? তখন দেখলাম অহম ভক্তিরীতি খ্যাত ইমম ইতনয়ৌ মতো জ্ঞান বৈরাগ্য নামানু কালযোগী নজর জর। সেখানে ভক্তি দেবী, তার নাম ভক্তি, তিনি খুব সুন্দর দেখতে একদম সুন্দরী যুবতী হয়ে বসে আছেন, কিন্তু তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য তারা দেখি জরায় বৃদ্ধ হয়ে প্রায় অবচেতন হয়ে পড়ে আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, একি দেবী আপনি কে, আপনার এই অবস্থা কেন?
আর এই যে দুজন বৃদ্ধ পড়ে আছে এরাই বা কারা? তখন ভক্তি দেবী বলছে, অহম ভক্তিরি দীক্ষাত ইমম, আমি হচ্ছে ভক্তি, আমার নাম ভক্তি। এই যে এরা দুজন বৃদ্ধ হয়ে পড়ে আছে, এরা কে? এরা হচ্ছে আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। বলছে এদের অবস্থা এরকম, আর আপনি মা এরকম যুবতী একদম সুন্দর ভাবে বসে আছেন। বলছে আমি সমস্ত তীর্থ ঘুরলাম আমার ছেলেদেরকে নিয়ে, কোথাও গিয়ে আমার ছেলেরা একটু জীবিত হতে পারলো না। বৃন্দাবনে এসে আমি সুন্দর ভাবে একদম নব যৌবন ফিরে পেলাম, কিন্তু আমার ছেলেদেরকে কিছুতেই পারলাম না কিছু করতে। তাহলে কি বোঝা যাচ্ছে, বৃন্দাবন কিসের ধাম? ভক্তির ধাম। বৃন্দাবনে ভক্তি আছে যার, কদর আছে তার, জ্ঞানেরও কদর নেই, জ্ঞানীরও কদর নেই, বৈরাগীরও কদর নেই। ভক্তি যদি না থাকে হবে না। তাই সেই ভক্তি দেবী বৃন্দাবনে এরকম বসে আছে। বলছে তাই আমি নারদ, আমার এত ক্ষমতা আছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। এই মতো তিনি কি করছেন, কি করছেন? তিনি সেখানে গিয়ে ভাগবত পাঠ করছেন, অর্থাৎ ভাগবত গীতা, বিভিন্ন রকম পুরাণ পাঠ করছে, নানা মন্ত্র স্তুতি করছে, নানান জপ যজ্ঞ করাচ্ছে। যখনই বলছে তখনই উঠে বসছে, যখনই বন্ধ করে দিচ্ছে তখনই আবার জ্ঞান আর বৈরাগ্য শুয়ে পড়ছে। নারদ কিছুতেই করতে পারছে না। তখন নারদ বলছে, হায় হায়, এ আমার কি অবস্থা হলো, কি হলো আমার এই অবস্থা, জ্ঞান বৈরাগ্যকে আমি তুলতে পারলাম না, আমি নারদ, আমি স্বয়ং ব্রহ্মার পুত্র। দাঁড়াও ভক্তি দেবী, আমি ঘুরে আসি, মহাজন পদকর্তা যারা আছেন মুনি ঋষি তাদেরকে আমি জিজ্ঞাসা করবো এর বিধান কি, ব্রাহ্মণদের জিজ্ঞাসা করবো এর বিধান কি, তারা যেটা বলবে আমি করবো। এই মতো ঘুরতে ঘুরতে সবার কাছ থেকে ঘুরে এলাম। তখন সনকাদি ঋষিগণ বলছেন, শোনো নারদ, তুমি তো পারবে না, কারণ মন্ত্রতন্ত্রের দ্বারা কখনোই পারবে না। না তপরে ভি না বেদস্য না জ্ঞানী নাপি কর্মণি হরিরিহ সাধ্যতে ভক্ত্যা প্রমাণং তত্র গোপিকা। বলছে এই কলিযুগে তপ বেদপাঠ জ্ঞান কর্ম যজ্ঞ এসবে কোনো কাজ হয় না, কলিযুগে একমাত্র এবং ভাগবতী বার্তম সুরা নামাপি দুর্লভম। ভাগবতী বার্তা শোনাতে হবে তবে তারা উদ্ধার হবে। বলছে তাই? বলছে হ্যাঁ, ভাগবতী বার্তা শ্রবণ করা তাহলেই উদ্ধার হবে। এই মতো সেই নৈমিষারণ্যে আবার ভাগবত কথা শোনা হবে। তাহলে আমরা এখানে কত জায়গায় ভাগবতের কথা শুনলাম, ভাগবত হচ্ছে প্রথমে কোথায় শুনলাম, পার্বতী শিব পার্বতীকে শোনাচ্ছে, তারপরে কোথায় শুনলাম, সুখ শুনলো সেই কথা, তারপরে সুখদেব পরীক্ষিতকে, তার মাঝে তারও আগে শুনেছি কৃষ্ণ উদ্ধবকে বলেছে, তাই তো, কৃষ্ণ উদ্ধবকে বলেছে, তারপর সুত বলছেন সনকাদি ঋষিগণকে, আর এখন সেই সুতের কথা শোনার পর সনকাদি ঋষিগণ নারদ ঋষিকে বলছেন, আর সেই কথা আমরা শ্রবণ করছি। তাই বলছেন তুমি সৎকর্ম করো। সৎকর্মটা কি? বলছে ভাগবত করো। ভাগবত এমনই একটা জিনিস যে ভাগবত পারে অধমের থেকে অধম মানুষকে মুক্তি দিতে। শ্রীমৎ ভগবত গীতা চতুর্থ অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে বলছেন, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বজ্ঞান প্লাবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি পাপী থেকেও অধিকতর পাপী হও, কোপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম, যত রকমের পাপ আছে সব করে ফেলো, সব করে ফেলো, পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম, কিন্তু সর্বজ্ঞান প্লাবেনৈব, আমার এই যে জ্ঞান রূপ ভাগবত জ্ঞান রূপ গীতা আছে, এই জ্ঞান রূপ গীতা ভেলার দ্বারা তুমি উদ্ধার হয়ে যাবে, শুধু আমার চরণে এসে শরণ নাও। গীতার অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম স্মরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যাজ্যম, সমস্ত ধর্মা ধর্মের
আচরণ পরিত্যাগ পূর্বক তুমি শুধু আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম স্মরণং ব্রজ অহং, তখন আমি ত্বাং তোমাকে সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। অতএব অর্জুন তুমি শোক করো না। এই কথা তো শুনলো মানুষ, সে ভেবে দিল তাহলে ভগবান যদি আমাকে উদ্ধার করে আর তার চরণ যদি শরণ নিই, অধিকেত্তর অধিক পাপ করি, তাহলে আমার কিছু হবে না। এই মতো শুনে সে চলে গেল পাঠকের মুখে। পরের দিন গিয়ে সে ভেবে নিয়েছে এই মতো আমি কাজ করব। কি করব? দিনের বেলা কার মাচায় লাউ আছে, কার জমিতে পটল আছে, কার অফিসে টাকা আছে, সেগুলো নেব। সন্ধ্যেবেলা এসে মন্দিরে বসে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার পাপ উদ্ধার হয়ে যাবে। ভগবান বলছে হবে নাই হবে নাই, বলছে হবে না। তোমার সুগার হয়েছে, তুমি সুগারের ট্যাবলেটকে যদি 40টা মিষ্টি খাও তোমার সুগার ভালো হবে? আচ্ছা হবে না। একজন মানুষ আছে আমাদের এলাকায়, বলছে আমি যখন বিয়ে বাড়ি যাই না, দুটো সুগারের ট্যাবলেট খেয়ে নিয়ে গিয়ে 40টা মিষ্টি খাই, ইকুয়াল হয়ে যাবে না, না নেগেটিভ না পজিটিভ, একদম নিউট্রাল থাকবে। সুগারের ওষুধও কাজ করবে, মিষ্টিও কিছু করবে না। হ্যাঁ বাহ, এইরকম ব্যাপার হলে হবে না। বলছে যেদিন থেকে তুমি স্মরণ নেবে সেদিন থেকে সমস্ত কর্ম পরিত্যাগ করতে হবে। ওই জন্য বলছে জ্ঞান কর্ম পরিহরি ভজ কৃষ্ণ হরি হরি, জ্ঞান কর্ম পরিহরি, সমস্ত জ্ঞান কর্ম পরিত্যাগ করো। এই মতো আরেকজন শুনল, এই শোনার পর সে বললো জ্ঞান কর্ম পরিহরি ভজ কৃষ্ণ হরি হরি, মানে কি? চাকরিটা ছেড়ে দেবো, হরিনাম করবো। চাষবাস মাঠে আছে, ছেড়ে দেবো, হরিনাম করবো। ঘরেতে বউ ছেলে মা বাবা আছে, ছেড়ে দেবো, হরিনাম করবো, তাহলেই আমার মুক্তি হয়ে যাবে। বলছে হবে না, তোমাকে যে ধর্ম আমি করতে পাঠিয়েছি সেই ধর্ম করো। ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, তুমি ব্রহ্মচর্য পালন করো, তারপর গার্হস্থ জীবন করতেই হবে, তারপর বানপ্রস্থ নাও, 50 বছর বয়সের পর সংসারে আসক্তি ত্যাগ করে দাও, আর তারপরে তুমি গৃহী সন্ন্যাসী হয়ে যাও, অর্থাৎ সংসার থেকে আসক্তি ত্যাগ করে দাও, কিছুই আমার নয় এটা ভাবো। বেঁচে থাকতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে হয়, অর্থ উপার্জন করতে হয়, সম্পত্তি নিয়ে ঝামেলাও করতে হয়, আবার মারপিটও করতে হয়, কিন্তু সমস্ত কিছু করবে স্থির হও রঘুনাথ, না হও বাতুল ক্রমে ক্রমে পায় যে ভবসিন্ধু কূল। স্থির হও না হও বাতুল, আজকে তোমার গুরুদেব বলেছে বাবা সংসার ছাড়লে তবে হরিভজন করা যাবে, তুমি অমনি সব ছেড়ে দিয়ে চলে এলে। স্থির হও না হও বাতুল ক্রমে ক্রমে পায় যে ভবসিন্ধু কূল, স্টেপ বাই স্টেপ। বেলুড় মঠের একজন মহারাজ আছেন স্বামী সর্বকানন্দজি, ওনার ইংলিশে লেকচারগুলো ইউটিউবে আছে, ওখানে আমি একটা লেকচারে একটা কথা পেয়েছিলাম। উনি বলেছিলেন যে ওনার যিনি বরিষ্ঠ মহারাজ তিনি ওনাকে একটি কথা বলেছিলেন যে সবসময় কোনো কর্ম করার আগে ডু ফ্রম দ্য লিটল, সবসময় ছোটো থেকে শুরু করবে, ছোট থেকে একবারে বড় কিছু করতে পারবে না, স্টেপ বাই স্টেপ। আর আরেকটি কথা উনি বলেছিলেন যে এগুলো স্টুডেন্টদের মনে রাখা উচিত, যারা ছাত্র জীবনে পড়াশোনা করছে তাদের মনে রাখা উচিত। কেন? না বলছে যখন তুমি যেটি করবে তখন সেটি পূর্ণ মনোযোগ দিয়ে করবে, ডু এভরিথিং উইথ ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, সমস্ত কিছু অ্যাটেনশন দিয়ে করবে, মনোযোগ দিয়ে করবে। তাতে যদি তুমি চুরি করো সেটাও মনোযোগ দিয়ে করবে, নাহলে মার খাবে। তুমি যদি কাউকে ঠেঙাও মনোযোগ দিয়ে তাকে ঠেঙাও, নাহলে পেছন থেকে সে তোমাকেও কেউ মেরে দেবে। এটাই বলছে যা করবে মনোযোগ দিয়ে করো, অ্যাটেনশন ছাড়া। এই জন্য রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে এই শক্তিটা দিয়েছিলেন, এই মন স্থির করা, মন সংযোগ করা। আমরা তো একটা আসনে বসে ভাগবত শুনতে পারবো না, একবার এদিকে নাচছি একবার ওদিকে নাচছি, একবার এইরকম করছি একবার ওরকম করছি, নানান দিকে আমরা নাচছি চাচ্ছি। আমি ব্যাসপীঠে এরকম বসে একবার এদিক ওদিক করছি, একবার পা এতে তুলছি একবার ওখানে তুলছি, পাচ্ছি না। সুখদেব গোস্বামী একভাবে বসেছিলেন 7 দিন 7 রাত, পরীক্ষিতজি মহারাজ 7 দিন 7 রাত একভাবে বসেছিলেন এক আসনে। তাহলে আমাদের মধ্যে চঞ্চলতা, এই চঞ্চলতা স্থির করতে হবে। এই জন্যই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে ধ্যান, এতে মনকে স্থির করতে হয়। সমস্ত কিছুতেই ধ্যান মনকে স্থির করে, মন যদি স্থির না হয় কোনোদিন ভজন হয় না, কোনো কাজই হয় না। ভজন মানে শুধু কৃষ্ণ নাম নয়, সমস্ত কিছুই কিন্তু জগতে ভজন, এটা বুঝতে হবে। সমস্ত কিছুই ভজন, ভজন ছাড়া কোনো জিনিস হবে না, পড়াশোনাও কিন্তু ভজন ছাড়া হবে না। আমি যদি পড়াশোনাকে না নিয়ে ভজতে বসি, ভজন মানে তুই বলি ভজ ভজ করছিস কেন, বলে না
মানে বকবক করছিস কেন? বারবার কপচানোকে বলা হয় ভজন। এই ভজন করতে হবে, তবে হবে যে কোনো কর্মই। তখন এই ভজন যদি না করি হবে না। তাই বলছে যেটা করবে মনোযোগ দিয়ে করো। তাই স্বামী রামকৃষ্ণদেব যখন মিরাটে থাকতেন, বিবেকানন্দ যখন মিরাটে থাকতেন, মিরাটের লাইব্রেরি থেকে ওনার সঙ্গী যিনি ছিলেন রামকৃষ্ণানন্দজি মহারাজ, তিনি একটি করে প্রতিদিন গ্রন্থ এনে দিতেন, এনসাইক্লোপিডিয়া, একটি করে এনসাইক্লোপিডিয়া এনে দিতেন, আর আজকে আনলে কালকে ফেরত দিয়ে আসতেন। তখন লাইব্রেরিয়ান বলছেন, আপনি এই এনসাইক্লোপিডিয়া, মোটামুটি এইরকম মোটা মোটা বই, এইরকম বড় বড় এই বইগুলো নিয়ে যাচ্ছেন আর একদিনের মধ্যে পড়ে ফেলছেন? বলছে আমি তো জানি না, যে পড়ে সে আমার এক গুরু ভাই পড়ে। তখন বলছে আচ্ছা, তাকে একদিন নিয়ে আসবেন। রামকৃষ্ণদেব এই বিবেকানন্দকে নিয়ে গেছে। বিবেকানন্দ গিয়ে বলছে কি হয়েছে বলুন। বলছে আপনি এনসাইক্লোপিডিয়াগুলো কী করতে নিয়ে যাচ্ছেন? আমি এখানে রোজ আপনাকে সই করাচ্ছি, আমার খাতার পেজ নষ্ট হচ্ছে, আর আপনি আজকে নিয়ে গিয়ে কালকে দিয়ে দিচ্ছেন? যে এনসাইক্লোপিডিয়া পড়তে একটা মানুষের মিনিমাম 6-8 মাস 1 বছর লেগে যায়। তখন বলছে এনসাইক্লোপিডিয়ার কোন পাতায় কি আছে আপনি আমাকে ধরুন, আমি বলে দেবো। যেই পাতা থেকে খুলেছে, যেটা ধরেছে সেটি বলে দিয়েছে, এই পাতায় এই প্রসঙ্গটি আছে। তখন সেই লাইব্রেরিয়ান বলছে আপনি কি করে পারেন? বলছে ওই যে অ্যাটেনশন, অ্যাটেনশন, মনোযোগ, মনোযোগ দিয়ে সব কিছু করা যায়। দেখবেন এই মনোযোগ দিতে গেলে, এই মনোযোগ প্রয়োজন ছবি আঁকতে গেলে, এগুলো অনেক খুব ভাইটাল বিষয়। আমরা ভাবি ভজন করবো মানে ভগবানের সামনে তিলক মালা জপ থলি নিয়ে বসে পড়বো, ভজন হয়ে গেল। না, অনেক ছোট ছোট জিনিস আছে, এইগুলো সবার আগে প্রয়োজন। তিলক মালাতেও হবে না, অনেক শহীদ বাজারে কিনতে পাওয়া যায়, মনোযোগ বাজারে কিনতে পাওয়া যায় না, ভক্তি প্রেম বাজারে কিনতে পাওয়া যায় না, তাই হবে না। এই বলছে যত্র যত্র ভাগবতী বার্তা তত্র তত্র ভগবানের অধিষ্ঠিতি, তাই তুমি ভাগবতী বার্তার আয়োজন করো। এই মতো সেই নৈমিষারণ্যে ভাগবতী বার্তার আয়োজন করা হলো। ভাগবত সুন্দর ভাবে শ্রবণ করছেন, কারা কারা সেখানে এসেছেন? ভৃগুর বশিষ্ঠ্যা অনন্ত্যা গৌতম মেধাতি ত্রিজি দেবলর দেবতা তু রামস্তথা গাধিসূতস্য সাগলো মৃকণ্ডপুত্র ত্রিজপ্তি লদাহা। ভৃগু, বশিষ্ঠ, চবন, গৌতম, মেধাদিতি, দেবল, রেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, সাকল্য, মার্কণ্ডেয়, দত্তাত্রেয়, পিপ্পলাদ, যোগেশ্বর ব্যাস, সমস্ত মুনি ঋষিগণ, এমনকি স্বয়ং বেদ মানব রূপ ধারণ করে সেখানে এসে বসেছে, সমস্ত পুরাণ মানব দেহ ধারণ করে সেখানে এসে বসেছেন ভাগবতী কথা শোনার জন্য। বলছেন ভাগবতী কথা কারা শুনতে পারবে? যে সে এসে শুনবে কি পারা যাবে? ভগবান এত বোকা নয় যাকে তাকে এত অমৃত দিয়ে দেবে, অমৃত দিয়ে দেবে যাকে তাকে, এমনি এমনি দেবে? যে এমনি এমনি দেবে না, কারা দেবে? বলছে দীক্ষিতানার দেনাথ দত্যমাসন মূত্যমম কুমার বন্দিতা সর্বৈ নিষিদ্ধ কৃষ্ণ তৎপরাহ। বলছে যিনি দীক্ষিত হয়ে কৃষ্ণ পরায়ণ হয়ে সঠিকভাবে উপবেশন করে ভাগবতী কথা শুনবেন, তার উপর ভাগবতীর কৃপা হবে। তাহলে প্রথম কথাই বলে দিলেন, দীক্ষিতা নারদে নাথ, দীক্ষিত হতে হবে, না হলে ভগবানের সেবায় অধিকার হবে না, হবে না অধিকার ভগবানের সেবায় যদি দীক্ষা না নিই, গুরুকরণ যদি না হয়। তাই বললো তাহলে ভাগবত শুনেও কৃপা হবে না, তাহলে ভাগবত শুনে কিছু তো কাজ হবে। বলছে যেখানেই ফেলো বাবা, এর কাজ আছে। কোথায়? বলছে একটা বীজ যদি ইটের গাদায় ফেলে সেখান থেকেও চারা বেরোবে, জমিতে ফেলে সেখান থেকেও চারা বেরোবে, চারার কিন্তু তফাৎ হবে। যেটা জমিতে ফেলবো সার দিয়ে সেটা ভালো যেমন গাছ হবে, ইটের গাদায় ফেলে গাছ হবে ভালো করে? হবে না। সেটা থেকে কি ধান, ধান যদি, ধান অনেক সময় ইটের গাদায় খড়ের গাদায় পড়ে থাকে, তাতে কি বড় বড় শীষ দেওয়া ধান হয়? হয় না। কিন্তু যেটা আমরা জমিতে ফেলি সেটাই সুন্দর গাছ হয়, সুন্দর ধান হয়। এখানেই বোঝা যাচ্ছে আমার এই ক্ষেত্রটা যদি প্রস্তুত থাকে, একটুখানি বীজ পড়লেই সেটা অঙ্কুরিত হয়ে যাবে। আর যদি ক্ষেত্র প্রস্তুত না থাকে, বীজ যতই থাকুক হবে না। নিতাই গৌর হরি বল, হবে না। বীজ যদি না থাকে, ক্ষেত্র প্রস্তুত করতে হবে, তাহলে সেই কি করবে আমাকে ভাগবতী বার্তা? সেই ভাগবতী বার্তা তখন আমাকে নিয়ে যাবে গুরুদেবের কাছে। যিনি আমার গুরু হবেন তার কাছে আমাকে টেনে নিয়ে যাবেন, চল তোকে আগে গুরুকরণ করতে হবে, না হলে তোর এই ভারটা তোর উপর কাজ করবে না।
তাই বলছে যারা দীক্ষা না নিয়ে হরিনাম করে তাদের কি হয়, ভগবান প্রাপ্তি হয় না, তাদের আগে গুরু প্রাপ্তি হয়। অনেক মানুষ আছে দীক্ষা না নিয়েছে, মারা গেছে, হরিনাম করে বা ভক্ত পূজা অর্চনা করে, তাদের কি হবে, পরজন্মে গিয়ে তারা আগে গুরু পাবে ভালো, গুরু পাওয়ার পরে তারা গোবিন্দ পাবে। কারণ গুরু ছাড়ি যে পাপি গোবিন্দ ভজে, শত কষ্ট কইলেও সে নরকে পড়ে মজে। গুরু ছাড়া কোনো পাপি যদি গোবিন্দ ভজে, যতই সে কর্ম করুক, লক্ষ টাকা খরচা করুক, সে নরকে পড়ে মজবে হবে না। আর কি বলছে, আর কি বলছে, কেউ যদি পারে উপবাসে থেকে যদি ভাগবত শ্রবণ করতে পারে, সাত দিনের কথা বলা হচ্ছে, সাত দিন উপবাসে থেকে যদি ভাগবত শ্রবণ করতে পারে, আচ্ছা কলির জীব পারবে না, একবেলা ভাত না খেলে মনে হয় কত যুগ ভাত খাই। বলছে তাহলে কি, বলছে তাহলে ফলমূল খেয়ে থাকবে, বলছে ওটাও পারবে না, আর কিছু আছে, বলছে তাহলে একবার হবিষ্যান্ন খাবে, হবিষি খাবে, বলছে ও হবে না, ও পেটে খিদে চুইচাই করবে, রান্না করে ও কি মারবে, কোথায় কি আছে একটু যদি খেতে পারে, ওরম করে হবে না। তখন বলছে তাহলে আর কি হবে, বলছে তাহলে নিরামিষ ভক্ষণ করে করবে, সাত দিন সপ্ত দিবসীয় নিরামিষ করে ভাগবতের আয়োজন করবে, তবে শুনতে হবে একাগ্র চিত্ত হয়ে এক আসনে বসে ভাগবত শুনতে হবে। এই জন্য যেখানে ভাগবত পাঠ হয় নিয়ম আছে, সাত দিন ভাগবত পাঠ হয়, তো প্রতিদিন প্রথম থেকে শেষ অবধি শুনতে হয়, যে যে আসনে বসে শুনেছে তাকে সেই আসনেই পরের দিন এসে বসতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমার বাড়িতে এই গত রাধাষ্টমী পরের দিন থেকে সাত দিন ভাগবত পাঠ হয়েছে, তো যে যেখানে এসেছিল সে সেখানেই বসে, এমনকি ঝগড়াঝাটি হয়েছে, তুমি কেন আজকে এখানে এসে বসে পড়লে, আমি ওখানে বসেছিলাম, মানে এতটাই তাদেরকে বলেছি বলে তারা একদম মনে বিশ্বাস করে নিয়েছে। এই যে বিশ্বাস, এইটা করতে হবে, করে ভাগবতের আশ্রয়ে যেতে হবে, তাহলেই কৃপা হবে। এই মতো ভাগবত শুরু হয়েছে, বলছে শোনো এই ভাগবতের দ্বারা কত কি হতে পারে জানো, ভাগবতের দ্বারা অনেক কিছু প্রাপ্তি হতে পারে, অনেক পাপি উদ্ধার হতে পারে। বলছে তাই, এমন কি পাপি আছে, এমন কি কাহিনী আছে কেউ উদ্ধার হয়েছে? বলছে শোনো, উদ্ধার করেছে কি জানো, এরকম একজন পাপি ছিল, তুঙ্গ ভদ্রা তটে পূর্বম অভূত পত্য নমোত্যমম যত্রা বর্ণা সধর্মীন সত্য সৎকর্মা তৎপরাহ। তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন, তিনি সৎ কর্মপরায়ণ ছিলেন। আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদঃ, তার নাম ছিল আত্মদেব, তিনি সর্ববেদে বিশারদ ছিলেন। সেই আত্মদেব, তার স্ত্রীর নাম ছিল ধন্ধলি, সেই ধন্ধলি স্ত্রীর নাম ছিল ধন্ধলি, তাদের কোনো সন্তান ছিল না। আত্মদেবীর মনে অত্যন্ত দুঃখ, কোনো সন্তান নেই, সুন্দরী স্ত্রীকে নিয়ে সংসার করছে কিন্তু কোনো সন্তান নেই, এত ঐশ্বর্য কে পালন করবে? তখন একদিন তাদের গৃহে এক ব্রাহ্মণ এসেছেন, ব্রাহ্মণের চরণে প্রণাম করে বলছেন হে প্রভু আপনার কি চাই বলো। বলছে আমাকে আপাতত এক গ্লাস জল দাও, পিতা জলম নিঃসন্ন্যস্ত প্রজা দুঃখে না কর্ষিত, আমাকে এক গ্লাস জল দাও আমি জল খাবো। এই বলে এক গ্লাস জল পান করিয়েছে, জল পান করানোর পর বলছে আজকে তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ কেন না, ব্রাহ্মণের সেবা করা সংসারে গৃহস্থের কর্তব্য, অবশ্যই অবশ্যই। এই মতো সমস্ত কিছু সেবা করার পর যখন ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে বিদায় করবে, ব্রাহ্মণ বলছেন বলো তোমার কি চাই বলো আত্মদেব। তখন বলছে আমার চাই একটাই মনে দুঃখ, আমার একটাও পুত্র নাই, তুমি আমাকে একটা পুত্র দিতে পারো, আমাকে একটু বর দিতে পারো পুত্রের। তখন বলছে পুত্রের বর, তুমি কি মূর্খ হে আত্মদেব, তুমি এত বড় মূর্খ, তোমার আজকে পুত্র দেয়নি ভগবান, তুমি আনন্দ করো, কারণ এই জগতে এমন কোন ব্যক্তি নেই যে পুত্র নিয়ে সুখে আছে, যার পুত্র তাকে সুখ দান করেছে এমন কেউ ব্যক্তি নেই, তোমার নেই, তোমাকে তো ভগবান সেই সুযোগটা করে দিয়েছে, তুমি ভজন করো, তুমি সাধন করো, তুমি ভগবানের সেবা করো, তুমি পুত্র পুত্র বলে কাঁদছো কেন,
তখন বলছে আমি তো সব জানি না, ধীগ জীবিতং প্রজাহীনম ধীগ গৃহং চ প্রজাং বিনা ধীগ ধং চানপত্যস্য দ্বিকুলাং সন্ততিং বিনা। যে গৃহে একজন পুত্র নেই, যার কাছে সুন্দর রমণী নেই, যার কাছে সুন্দর গৃহ নেই, যার কাছে সুন্দর সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, তার জীবনে বেঁচে থেকে কি লাভ? আমার তো সবই আছে, ওই একটা পুত্র নেই। তখন ব্রাহ্মণ বলছে শোনো আত্মদেব, অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি, শৃণু বিপ্রমায়াতি হদ্যা প্রারব্ধম তু বিলোকিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ। সাত জন্মেও তোমার পুত্র সন্তান লাভ নেই আমি দেখতে পাচ্ছি। তখন আত্মদেব ব্যাকুল হয়ে কাঁদছে, দুঃখ মা ভাঙ্গ পুরা কথা বারবার কাঁদছি, আমাকে আপনি একটু কৃপা করুন, আপনার তো অনেক তপবল অনেক কিছু, আমাকে একটু কৃপা করুন, আমার একটি পুত্র সন্তান দিন। তখন বলছে এ সংসারী লোক, একে বুঝিয়ে পারা যাবে না, একে দিতেই হবে, তবে নেই এই ফলটা নিয়ে যা, তোর স্ত্রী ধন্ধুলিকে খাইয়ে দিবি, এই সুন্দর ফল থেকে এক বৎসর পর একটি পুত্র সন্তান জন্ম দেবে। শোন কিন্তু নিয়ম আছে, আমি যে ওষুধ দিচ্ছি এর নিয়ম আছে। কি নিয়ম? সত্যম শৌচম দয়াদান মেকভক্ততম ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র হতি নির্মলহ। সত্য কথা বলতে হবে এক বৎসর যাবৎ, শৌচ শুচি থাকতে হবে, দয়া দয়া করতে হবে, দান করতে হবে, এবং ভক্ত বৈষ্ণব এদেরকে ভোজন করাতে হবে। ধন্ধুলি তো এইরকম মহিলা নয়, তার তো ভালো লাগে, ও দিদি গো তোমার বাড়ির বউটা আজকে শুনলাম এই বলেছিল, এই কোয়ালিটির লোক ধন্ধুলি। ওগো তোমাদের বউটা পালিয়ে গেছে, ওগো তোমাদের ছেলেটা ওকে মেরেছে, ধন্ধুলি হচ্ছে এই ক্যারেক্টারের লোক, ওই সব কি করে করবে, এর পক্ষে তো খুব সমস্যা হয়ে গেল। তখন ধন্ধুলি বলছে আমার তো কিছু করার নেই, এত মহাবিপাকে পড়ে গেলাম আমি, কি করবো এবার। তখন ধন্ধুলি তার বান্ধবীর কাছে গেছে, প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী, আমাদের সংসারে থাকে কারোর কারোর প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী, সেই প্রাণের